ওকে আওয়াজ ঠিক আছে তো? ওকে ফাইন ঠিক আছে। নমস্কার, এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় এবং মান্য কথাকার প্রচেত গুপ্ত। প্রচেতদা, আপনাকেও আমরা ইসিএস এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার সবাইকে। দর্শক বন্ধুরা যারা আছেন, ধন্যবাদ। যারা আছেন তারা যদি কোনো প্রশ্ন থাকে লেখকের প্রতি, তাহলে আপনারা চ্যাট বক্সে যথারীতি প্রশ্ন করবেন, আমরা সেটা তুলে দেওয়ার চেষ্টা করব প্রচেতদার কাছে। আমরা এবার চলে আসি আমাদের আলোচনায়। আজকের আড্ডায়, আলোচনা নয় আজকে আড্ডা, আজকে প্রচেত গুপ্তর সঙ্গে আমরা সবাই মিলে আড্ডা দেব। প্রচেতদা, আমি যেটা প্রথমে আমি জানতে চাইব, আসলে প্রচেত গুপ্ত এই নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে বিশেষভাবে যে ভাবনা সবার মাথার মধ্যে খেলা করে, যে চরিত্র সবার মধ্যে খেলা করে, তার নাম সাগর। সেই সাগরের কথাও বলবো। আমি যেটা জানতে চাইছি প্রচেতদা, যে আমি আমার বিভিন্ন বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলেছিলাম আপনার লেখালেখি নিয়ে, সকলে সাগরের বড্ড ফ্যান, আপনার নয় কিন্তু। আমি ভালো করে সচেতন ভাবে জিজ্ঞেস করেছি বান্ধবীদের যে প্রচেত গুপ্তকে ভালো লাগে, বলছে না সাগরকে ভালো লাগে। হিংসে করে না সাগরকে? না, প্রথমে আগে বলিনি, শুরুর কথা শুরুর আগে, সেটা হচ্ছে যে আমি প্রশ্নের উত্তর তেমন দিতে পারি না, আমার স্মরণ শক্তি খুব কম, যে জন্য যাবতীয় স্কুল কলেজের যা পড়াশুনো যেটুকু করেছি সেটুকুতে ভালো করতে পারি না, আমার স্মরণ শক্তি ভালো নয়, ফলে সব আমি কোনটা লিখেছি কি হয়তো মনে করে বলতে পারবো না। কিন্তু বিশ্ব প্রথম থেকে আমার একটু অস্বস্তি ছিল যে এই অনুষ্ঠানে আমি কি বসবো, রামকৃষ্ণ আমাকে খুব বলে, খুব বোঝায়। তারপর তো শুনলাম বিশ্বজিৎ যখন করবে, বিশ্বজিৎ তোমার কথা যখন আমি শুনলাম, তখন আমি অনেকটা আশ্বস্ত হলাম যে আমি যেটা পারবো না ও সেটা সামলে দেবে। কারণ তো তোমাকে, তোমার সঙ্গে আমার বহুদিনের পরিচয়, নানাভাবে পরিচয়, একটু একটু করে আমি যত যাবে বলতে থাকবো, আমিও একটু একটু বলবো, যখন আড্ডা তখন তার শুধু একতরফা প্রশ্ন নয়, বলতে থাকবো। লিখছি অনেকদিন ধরে সাগর, তোমার প্রথম প্রশ্ন উত্তর দিই, সাগর চরিত্রটা আমি তৈরি করি খানিকটা, আমার এমন একটা সময় আমি এই চরিত্রটা লিখতে শুরু করি, আমার নিজের জীবনে একটা ব্যাক প্যাচ, এখন বলবো ব্যাক প্যাচ নয়, এখন এখন আমি বলবো বেস্ট প্যাচ, সব থেকে ভালো সময়, কিন্তু তখন খারাপ সময় ছিল, উপার্জন কিছু ছিল না, চাকরি বাকরি চলে গেছে, তখন আমি কিন্তু তরুণ নয়, তখন আমি বেশ বড়, আমার পুত্র একটা বড় স্কুলে একটু উঁচু ক্লাসেই পড়ছে, তার বেতন কি করে দেবো সেটা নিয়েও আমার একটা চিন্তা হতো, এরকম যদি আমার পরিবার আমরা সবাই মিলে আমাকে সে ব্যাপারে সাহায্য করতো, আমার স্ত্রী স্কুলে তখন স্কুলে পড়াতেন, এখন ইউনিভার্সিটিতে পড়ান, তখন স্কুলে পড়িয়ে আমাকে সাপোর্ট করতেন, কিন্তু তাই হোক, একটা এত বড় হয়ে গেছি, তো আমি সারাদিন চাকরি খুঁজতাম, বুঝলে, কাজকর্ম খুঁজতাম, চাকরি তো আর একটু বড় হয়ে গেছি কে দেবে, কাজকর্ম খুঁজতাম, আর সন্ধ্যাবেলা তো আর কাজকর্ম খোঁজার কোনো ব্যাপার নেই, তখন লিখতাম। আমার একটা এই যে কাজকর্ম খুঁজতাম, বেশি বয়সে কাজকর্ম খোঁজা একটা কঠিন ব্যাপার, মানে কারুর সঙ্গে দেখা হলে সে ভাববে যে দিতে পারবো না কাজ, বয়স হয়ে গেছে, তুই যদি কাজ দিতে না পারি, যদি ধার চায়, সেই ধার আমি শোধ করতে পারবো না, সেই জন্য একটু না পরিচিত সংখ্যা দেখলে কমে গেল, মানে দেখলাম টেলিফোন করলে কম ধরছে, দেখা হলো আচ্ছা দেখা হবে, আসছি একটু কাজ আছে ভাই বলে দূর দিয়ে চলে যাচ্ছে, এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই সময়টা যত যাচ্ছিল, সন্ধ্যাবেলা সকালে উঠে কাজ খুঁজছি, এখানে যাচ্ছি জামার কাফলিং টাফলিং লাগিয়ে হাতে ফাইল নিয়ে বেরিয়ে পড়ছি কাজ খুঁজতে, আর সন্ধ্যাবেলা আমার একটা গোল টেবিল ছিল, আমার ভাই, আমার যমজ ভাই চলে গেছেন প্রয়াতে, তিনি কলেজে পড়াতেন, সে একটা কম্পিউটার একটু ঠিকঠাক করে দিল, সেটাও কার্যত প্রায় দড়ি দিয়ে বাঁধা, আমি এই সময় একটা ওই সাগর লিখতে শুরু করলাম, খানিকটা খানিকটা ভেবে ভেবে সাগর লিখতে শুরু করলাম। এখন সাগর কেন নাম দিলাম, আমি করে লিখতাম, অনেকে ভাবছি বোধ হয় আমার নিজের কথা বলছি, পরে হয়তো আমিও প্রথম তাই ভেবেছিলাম নিজের কথা বলছি, এমন একটা চরিত্র যারা পড়েছে তারা জানেন,
হয়তো ওই রকম একটা সময় ছাড়াই চরিত্রটা ভেতর থেকে আসতো না, বেরোতো না হয়তো, যার প্রায় কিছু নেই, শুধু না যে কাজ পায় না, না যে কাজ পেলে করে না, কাজ যত পায় সে এমন ধরনের কাজ করে যে কাজটা অন্যের পক্ষে করা মুশকিল। সাগর নাম কেন দিলাম, আমার নাম প্রচেত বলে আমি সাগর দিলাম, প্রথমে আমার পাঠক এবং পাঠিকা যাদের কথা বলে তাদের আমার শুভেচ্ছা, আমার ধন্যবাদ জানাচ্ছি যে তারা যে আমার সাগরকে ভালোবাসেন, এবং আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি তারা যে আমাকে ভালোবাসেন না, এটা আরো বেশি ধন্যবাদ, বিরাট বিরাট করে তা আমার লেখাপড়াই ছেড়ে দিতে হয়, তার লেখাই পড়তেন। সত্যি কথা বিশ্বজিৎ বলছে, সাগর সাগর নামটা আমি দিয়েছিলাম বেশ দন্তে সহায়কার গড়া, বেশি ঝামেলা নেই, বানান ভুলে সুযোগ নেই, লিখে দিচ্ছি না। মানে এখানে যেটা খুব পরিষ্কার, বিশেষ করে আমি পাঠিকাদের জন্য বলবো, প্রচেতদার পাঠিকাদের জন্য, প্রচেতদার সাগরের প্রেমে যারা পড়েছেন, প্রচেতদা প্রথমেই প্রমাণ করলেন আসলে সাগর তিনি, ফলে সেটা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করলেন। যাই হোক প্রচেতদা, আপনি সাগর আপনার চরিত্র যেটা আপনি লেখা শুরু করেছেন, আমি যতদূর জানি মোটামুটি 2000-এর পরে, মানে নতুন সহস্রাব্দে, তার আগে আমি জানি আপনি তো ছোটবেলায় লিখতেন, এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পাদিত যে ছোটদের পত্রিকা আনন্দমেলায় আপনি লিখতেন, তারপরে লেখা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন, আবার সেই 2000 সালে লিখতে এলেন দীর্ঘদিন পরে, অনেকগুলো বছর পর? না আমি বন্ধ হয়ে যাই বলবো না, আমি ছোটবেলা থেকেই, খুব ছোটবেলা থেকে, একদম স্কুলে পড়ার বয়স থেকেই আমার লেখার, মানে আমি ভাবতাম এত কিছু দেখি, এত কিছু বলতে পারবো কিভাবে, আমার তো আর অন্য কিছু বলারও উপায় নেই, অন্য কোনো পথও নেই, তাহলে আমি লিখে বলতে চেষ্টা করব। আর একটু বই টই, যেহেতু একটা এমন পরিবারের মধ্যে ছিলাম পড়াশুনোর জগতের, ফলে গল্পের বই প্রচুর পড়তাম, যদিও আমার পরিবার পড়াশুনোর বই অনেক বেশি পড়তেন, কিন্তু আমি পড়াশুনোর বই থেকে গল্পের বইয়ের দিকে বেশি ঝোঁক ছিল। এবার ছোটবেলা যেরকম লিখি, খুবই মানে যা মনে হতো লিখতাম আর কি ছোটবেলায়, কিছু সব ছোটদের পত্রিকায় পাঠাতাম প্রচুর লেখা, এবং সত্যি কথা বিশ্বজিৎ বলছি একটা লেখাও প্রকাশ হতো না, মানে ছুঁয়ে প্রকাশিত হতো না, মানে যত একটু একটু পড়ে উঁচু ক্লাসে পড়েছি আমি, কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু লিখতাম, কেউ আমার লেখা ছাড়তো না, মানে কেউ। আমার মনে আছে সন্দেশ পত্রিকা যখন 50 বছর হলো পূর্তি হলো, তখন থেকে আমাকে সন্দেশ পত্রিকা দিয়ে লিখতে, সকলেরই তো জীবনে একটা বাল্য কৈশোর সন্দেশ পত্রিকাতে কাচ্ছন্ন করে রাখে, তা আমাকে যখন লিখতে বললো, আমি বললাম আমি একটা জিনিস লিখবো, যে সন্দেশ পত্রিকায় প্রচুর লেখা পাঠাতাম ছোটবেলায় হাত পাকা বার আসরে, একটা লেখাও ছাপা হতো না, এটা কিন্তু লিখতে দিতে হবে, বলো আচ্ছা আচ্ছা তুমি লেখো। ফলে লেখা চালিয়েছি, আমি খুব কম দিতাম, প্রকাশ করার চেষ্টা খুব কম করতাম, তারপরে কাজের মধ্যে ঢুকে গেলাম, আমার পেশাটাও একটু ঝঞ্ঝাটের পেশা ছিল, সেখানে প্রায় 24 ঘন্টাই কাজ করতে হতো, খুব অল্প বয়সে কাজের মধ্যে ঢুকে যাই, এবং কিন্তু আমি খুব ছোট, মানে আমি খুব কম বয়স থেকে, মানে কলেজে পড়ার একটু আগে, মানে ক্লাস হায়ার সেকেন্ডারি পরীক্ষা টরীক্ষা দেওয়ার সময় আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যা উপার্জন করব তা আমি লিখেই করব, সেটা কম হোক না হোক আমি অন্য কোনো পেশা যাব না, এটা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং যত এগোতে লাগলাম বুঝতে পারলাম উপার্জনের কোনো চান্স নেই, পরে তখন আমি লেখালেখি বিরাট, তখন আমি জানতামই না যে লিখে উপার্জন হতে পারে, তো যাই হোক সাংবাদিকতায় ঢুকে গেলাম, ওখানেও তো একটু লেখালেখি করে থাকতে হয়, সেটা খুব চাপ ছিল, ফলে যা লিখতাম খুব বেশি প্রকাশ করতাম না, পরবর্তী একটা সময় এলো যখন প্রকাশিত হতে শুরু করলো, প্রকাশ করতাম না এবং প্রকাশিত হতো না, বিশ্বজিৎ এটা মিথ্যে বলা হবে, আমি কিছু কিছু পাঠাতাম যা দেখা যাচ্ছে প্রকাশিত হলো, আমি যে পাঠাতাম না তা নয়, আমি পাঠাতাম বিভিন্ন বড় ছোট মেজো মাঝারি ছোট পত্রিকা, মানে একেবারে যাকে আমরা লিটল ম্যাগাজিন বলি, সেখানে তো পাঠানো কি করে জানতাম না, সেই সুযোগ আমার ছিল না, আমার সেরকম পরিচিতি ছিল না, মানে কিন্তু তারপরে পোস্টে যেখানে পাঠাতে হয় সেসব জায়গায় পাঠাতাম, কিন্তু লেখা ছাপা হতো না, জানো তো দীর্ঘদিন লেখা ছাপা হয়নি, এই যে কারণে দীর্ঘদিন আপনাকে দেখা যায়নি, অথচ আপনি 12 বছর বয়সে বোধে প্রথম আপনার গল্প বেরিয়ে গেছে বড় কাগজে, ছোটদের গল্প অবশ্যই, ছোটদের গল্প, হ্যাঁ, তারপরে কিছু কিছু বেরিয়েছে, তারপর আনন্দমেলা আবার গল্প বেরিয়েছে, বর্তমানে ছোটদের জায়গা না বড়দের জায়গায় গল্প বেরিয়েছে, এরকম আরো একটু একটু বেরিয়েছে, কিছু বড়দের একটা দুটো গল্প বেরিয়েছে এরকম মনে আছে, কিন্তু বিচ্ছিন্ন বলবো, মানে ধারাবাহিকতা কিছু ছিল না, কিন্তু বিশ্বজিৎ এমন যে গল্প আমি লিখতাম ছাপতে দিতাম না, পরবর্তীকালে কিন্তু সেই গল্প অনেক প্রকাশিত হয়েছে, সেটাকে আমি ঠিকঠাক করে অনেক, আচ্ছা আচ্ছা বুঝেছি, মানে লিখে রাখা ছিল পরবর্তীকালে
এডিট করে আবার দেওয়া হয়েছে, মানে ওই লেখাগুলো ঠিক ঠিক মানে ওই সময়ের লেখা কিন্তু প্রকাশিত হয়েছে, পরবর্তীকালে প্রকাশিত হয়েছে। আচ্ছা, সাধারণভাবে দেখা যায় যে ছোটবেলায় কবিতা লিখতে আসে লোকজন, তো আপনি গল্প দিয়ে শুরু করেছিলেন? আমি কবিতা লিখিনি, কোনোদিনই লিখিনি। আমি আমার উপন্যাস বা ছোটদের গল্প টল্প ছড়া লিখেছি একটু একটু, সেটা গল্পের ভেতর, বাইরে নয়। গল্পের ভেতর আর উপন্যাসের ভেতর একটু কবিতা লিখেছি, গল্পের ভেতর বাইরে নয়। কবিতা কোনোদিন লিখিনি, কবিতা কোনোদিন আমি লিখতে পারি না। সব থেকে বেশি ভালোবাসি কবিতা, আমি কবিতা পড়তে এবং মানে কবিতা দেখতে, বুঝতে তো পারি না, মানে কবিতা খুব, আমি মনেই করি যে ক্ষমতা যদি থাকে, মানে লেখালেখির মধ্যে যদি ঈশ্বর প্রদত্ত, যাকে আমরা কোট আনকোট বলছি, এই ক্ষমতা যদি থাকে তাহলে সেটা কবিদেরই দিয়েছেন, মানে লেখার ঈশ্বর কবিদেরই হয়তো সে ক্ষমতা, আমার আমার বিশ্বাস, এটা একমত না হতে পারেন। কবিতা পড়তে খুব ভালোবাসি, সেই জন্য সবার আগে কোনো পত্রিকা পেলে সেখানে যদি কবিতা থাকে, আমি কিন্তু আগে কবিতা পড়ি, কারণ আমি কবিতা লিখতে পারি না। আপনি একটু আগে বলেছিলেন যে স্কুলে পড়ার সময়, 11-12 এইচএস এ পড়ার সময় ঠিক করেছিলেন লেখক হব, এবং ওইটা আপনি ফুলফিল করতে পেরেছেন, এইরকম হঠাৎ করে ইচ্ছে হলো কেন যে লেখক হব, এরকম একটা ইচ্ছে কারণটা কি? লেখা পড়তে পড়তে ছোটবেলা থেকে প্রচুর পড়ার জন্য সবাই ডাক্তার হতে চায়, মাস্টার হতে চায়, বিশেষ করে ছোটবেলায় আরো অনেক কিছুই হতে চায়, লেখক হতে চাইছে এরকম তো খুব একটা দেখা যায় না, এই আনকমন একটা উইশ, ইচ্ছে, এরকম কেন হলো, তার প্রেক্ষাপট কিছু আছে নাকি এমনি হলো? আমি বিশ্বজিৎ একটা কথা বলি, প্রথমত লেখকটা একটা অনেক বড় শব্দ, বড় ব্যাপার, এতটা বড় ব্যঞ্জনার মধ্যে আমি যেতে যাওয়া ঠিক না। লেখক হওয়ার থেকে আমি ভাবতাম যে যদি মানে আমার অন্য আমি সংস্থান করবো লেখালেখি করে, এখন লেখালেখি করে তার মানেই তো লেখক হবো, গল্প উপন্যাস যাই হোক লিখবো, ছোটদের গল্প লিখবো ইত্যাদি। আমার মূল উদ্দেশ্য, আমার অনেক বলতে ইচ্ছে করতো, আমি একটা বয়স থেকে, আমার বালক বয়স থেকে আমি আমি কিছু বলতে মানে যেটা দেখছি সেটা কি করে প্রকাশ করবো, মানে প্রকাশ করার তার অন্য কোনো আমার উপায় তেমন জানাও ছিল না তখন। আমি সেই জন্য আমি লেখার পথটা বেছে নিয়েছি। একটা সময় ছিল আমি ক্লাস 7-8 মানে কিশোর বেলায়, বালক থেকে কিশোর হয়ে গেছি, এই বেলায় এমন কোনো দিন ছিল না যে আমি কিছু না কিছু আমার মৌলিক লেখা লিখতাম না, আমার খাতা থাকতো সেখানে আমি লিখতাম। তারপর স্কুলের ছাত্র সম্পাদক হয়ে বসলাম, আরে বাবা বিরাট ব্যাপার, আমি লিখবো এটাই একমাত্র কারণ, এত পড়তাম ছোটদের বই গল্প বড়দেরও পড়তাম, বড়দেরটা বুঝতে পারতাম না বুদ্ধি কম, কিন্তু ছোটদেরটা এত ভালো লাগতো, এত একটা জগতের মধ্যে ঢুকে যেতাম, আমিও তো বলতে পারি মানে এই আমি তো গল্প করেও আমার মনের কথা বলতে পারি, আর তো অন্য আমার কোনো উপায় ছিল না, বলার মতো ক্ষমতাও ছিল না, ফলে আমি লিখবই ভাবলাম, আমাকে লিখতেই হবে ভাবলাম, আমি ভেতর থেকে খুব জোর পেশ, এবং কোনো লিখতে পারতাম না, আমি যা লিখতাম আমি বুঝতে পারছি হচ্ছে না। আর অনেক অনেক কিছু পেশায় যেতে চান পারেন বললে খুব ভালো বলেন, কিন্তু ও তো আমি আমার সেই যোগ্যতা নিয়ে আমি বুঝতে পেরেছি, অত বড় পেশায় যাওয়া যোগ্যতা আমার ছিল না, অত বিদ্যা চর্চা করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার ছিল, হয়তো সে কারণেই লেখালেখির দিকে ঢুকে ঢুকে গেছি। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ যে এটা ঠিকই, আপনি যখন মানে দ্বিতীয় পর্যায়ে আর কি নব পর্যায়ে লিখতে এলেন, এই মাঝখানে গ্যাপ, আমি লিখতে এলেন মানে লেখা প্রকাশ সে জায়গার কথা বলছি আর কি, সেটা প্রায় প্রথম থেকেই আপনার যে এত জনপ্রিয়তা এবং বিশিষ্টতা তার কারণটা আমরা আপনার এই আলোচনা এতক্ষণ আলোচনায় কিন্তু বুঝলাম, যে প্রস্তুতি পর্ব ছিল, আপনি লিখতেন সাহস হতো না পাঠানোর, বা কোথাও কোথাও ফেরত আসত লেখা ছাড়েন, হ্যাঁ এই প্রস্তুতি পর্বের কারণে হয়তো আপনাকে বলতে পারি নবপর্যায়ের আপনার লেখার লেখক জীবন 2 দশক কি একটু বেশি, এই 20-22 বছর নবপর্যায়ে, সম্ভবত 2000 সালে আপনার বড়দের পাতায় গল্প বেরোলো রসগোল্লা, তাই তো? 2000, হ্যাঁ। সাধারণভাবে দেখা যায় যে অনেক বছর, 7 বছর 8 বছর 10 বছর লেখার পরে, গল্প লেখার পরে তাকে উপন্যাস লিখতে বলা হয়, কিন্তু আপনি তো 2-3 বছরের মধ্যে উপন্যাস লিখে ফেললেন, আপনার প্রথম উপন্যাস আমার যা আছে 2004-এ বেরোচ্ছে, এই উপন্যাসটা কি নিজের আগের থেকেই লেখা ছিল গল্পের মতো? ওই যে সাগর আমি বললাম, এই যে সাগর চরিত্রটা আমি আগে লিখতাম, যে সময়টা আমার একটুখানি মানে আমি কি করবো, আমার কিছু করার, সন্ধ্যাবেলা আমার কিছু করার নেই, আমি লিখতে লিখে যাচ্ছি সাগর, লিখতে ভালো লাগছে, সেটা 2000-এর আগে, হ্যাঁ 2000-এর আগে থেকে আমি লিখছি, তখন দড়িবাতা কম্পিউটারে খানিক খানিকটা খানিকটা লিখছি, কিন্তু যখন আমি উপন্যাসটা লেখার এই যে আমন্ত্রণ, ও এই উপন্যাসটা, ও এখানে ছোট গল্প আছে, আমি কি আমার যে আছে নিয়ে একটু বলতে পারি গল্প তোমাদের? হ্যাঁ অবশ্যই অবশ্যই।
আমি মোটামুটি আমার মানে আমার ভালো লাগছে সুকান্তদাকে এক্ষুনি দেখলাম, সুকান্তদা বলছে সুকান্তদা এই ফাঁকে বলে দিই ভুলে যাবো, সুকান্ত গঙ্গোপাধ্যায় মানে আমার এক সময় মানে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যে আমার পরিচয় হতে পারবে এটাই আমি ভাবতে পারতাম না, এত তার গল্পের এবং উপন্যাসে তোমার সঙ্গে বিষয়টি একদিন কথা হচ্ছিল। সুকান্তদা অনেক ধন্যবাদ, তুমি দেখছো দারুণ, আমার একটা মানে আইডল ছিল আর কি সুকান্তদা, এখনো আইডল ছোট ওই সময় থেকে যখন আমি যখন লিখতে শুরু করিনি, এরা আরো অনেকে আছে সুকান্তদাকে দেখলাম বলে বলছি। তো যাই হোক, আমি যখন আমার যে আছে আমি একটু লিখে ফেললাম জানো উপন্যাসের মতো দেখতে অনেকটা লিখে ফেললাম, আমার তখন ওই আমার কর্মহীন জীবন কার্যত মানে সেই কর্মহীন জীবন যেখানে অর্থ উপরে খুব চিন্তা কি করব কিভাবে চলবো, বড় হয়ে যাচ্ছে আর কি হবে সবাই পালিয়ে যাচ্ছে। লেখার পর আমি ঠিক করলাম যে এটা আমি বই করব। আমি প্রকাশকদের ডিরেক্টরি দেখে ফোন করতে শুরু করলাম, খুব স্বাভাবিকভাবে একজনও আমার টেলিফোন ধরেন, কথাও নেই কারণ তখন তো ল্যান্ডফোন ছিল, কোনো কথাও না, আমি যদি প্রকাশ করতাম ধরতাম না, তুমি হলে একমাত্র হয়তো ধরতে কিনা আমি জানি না, আমি হলে ধরতাম না। তখন আমি ঠিক করলাম এই বইটা আমি আমরা নিজেরাই প্রকাশ করবো, আমি প্রকাশ করবো, আমি খরচ দিয়ে প্রকাশ করবো। এই প্রকাশ করতে গিয়ে বন্ধুদের ডাকলাম, আমার স্কুলের বন্ধু আমার কলেজের বন্ধু, তাদের আমি দেখে বললাম মিটিং হবে একদিন চলে এসে, বলে কি হবে মিটিং কেন, বলে ভালো মিটিং বলে চা আমি সিঙ্গারা টিঙ্গারা খাবো মিটিং হবে। তা এলো যখন এই চার পাঁচ ছজন, আমি তখন বললাম যে আমি একটা বই ছাপতে চাই, এটা লিখেও ফেলেছি, ওই ডিটিপি টিটিপি করে সমস্ত বাঁধিয়েও ফেলেছিলাম, এই বইটা ছাপলে কেমন হয়, বলো খুব ভালো হয় ছেপে ফেলো, বলো না আমি ছাপো পয়সা করতে, তোমরা কি সবাই চাঁদা দেবে, কেউ বললো একটু দিতে পারি, কেউ বললো আমি একটু প্রেসটা দেখতে পারি, কেউ বললো আমি কাগজটা ভাবজি দেবো কিনা, এরকম করতে চলতে লাগলো। চলার পর আমরা সিদ্ধান্ত নিলাম একটু পরে যে এটা ছেপে কোনো লাভ নেই, তখন বললো ঠিক আছে এটা সব থেকে ভালো সিদ্ধান্ত, আমরা সিঙ্গারা আবার খেয়ে ওই বইটা ডিটিপি বন্ধ করে রেখে দেওয়া হলো, ওইখানে আমার যা আছে শেষ হয়ে গেল, সিঙ্গারা শেষ হয়েছিল প্রথম পর্ব। তারপর যখন উপন্যাস লেখার আমন্ত্রণ পেলাম তখন তো এটা প্রায় তৈরি, ওটা খুব অল্প একটু এদিক ওদিক করলাম, করে তো জমা দিলাম, তো যাই হোক তারপরে আনন্দলোক পত্রিকায় পুজোর সংখ্যায় প্রকাশিত হয়েছিল। আমার যা আছে আমার অনেকক্ষণ ধরে আমার সঙ্গে ছিল আর কি। ঠিক ঠিক ঠিক, এবং তাই হয়তো বললাম না, আসলে আমাদের একটা ধারণা থাকে সাধারণভাবে যে প্রচিত গুপ্ত প্রথম লিখতে এলেন 2000 সালে কাছাকাছি, প্রথম থেকেই হিট হয়ে গেলেন, এত জনপ্রিয়। আসলে এই প্রস্তুতি পর্বের ব্যাপারটা, এই তার ভিতরে যে অনেক ইতিহাস বিপন্নতা যন্ত্রণা লুকিয়ে থাকে তা তো সাধারণভাবে বই দেখে বোঝা যায় না, এবং সেই যন্ত্রণা যতটা সাগরের ততটা প্রচিত গুপ্ত নিজেরও। এবং আমার যা আছে এখানে এটা উল্লেখ করা দরকার, আমার যা আছে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কিন্তু সেই বিখ্যাত সাগর, এবং পরবর্তীকালে প্রায় দীর্ঘ 2 দশক ধরে বাংলা সাহিত্যকে সাগর একটা উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে আছে সাগর। আমরা এই পর্যায়ে সাগরে নিয়ে কিছু কথা বলবো, বোহেমিয়ান টাকা পয়সা নেই অথচ সে মানুষের জন্য কিছু করতে চায়। সাগর নিয়ে যে বইগুলো আমরা এবার একটু দেখে নিই পরপর, সাগর হইতে সাবধান, এক যে ছিল সাগর, এগুলো প্রধানত উপন্যাসের বই, যদিও সাগর হইতে সাবধান এটাতে কিছু গল্পও আছে, 3 নম্বর চিঠি এটাও সাগর কেন্দ্রিক বই। আমরা আপাতত এই এই সাগরের বইগুলো এবার আর না দেখালে চলবে। হ্যাঁ, এবং এখানে এটা উল্লেখ করি যে প্রচিত দত্ত প্রধান ভালো লাগার জায়গা এবং পাঠকদেরও এটা গুরুত্বপূর্ণ জায়গা উপন্যাসের পাশাপাশি ছোট গল্প, তার ছোট গল্পের কালেকশনও কালেকশনে সাগর নিয়ে গল্প আছে। আচ্ছা, আপনার প্রচিত এরকম কোন গল্পগ্রন্থ আছে যেখানে সবকটা গল্পই সাগর কেন্দ্রিক? না না না, আমি এই সাগর হইতে সাবধানে কিছু কিছু ছোট ছোট সেগুলো সব সাগর কেন্দ্রিক, অনেক ছোট ছোট গদ্য ছোট ছোট গল্প স্ক্রিপ্টের মতো, কিন্তু আমার প্রায় সব গল্পের বইতে আমি চেষ্টা করেছি, একমাত্র প্রথম বইটা নীলালোর ফুল বাদ দিয়ে যত বই আমার বেরিয়েছে গল্পের, আমি কিছু একটানা দুটো একটানা দুটো সাগরের গল্প রাখার চেষ্টা করছি যেখানে সাগর চরিত্র মুখ্য চরিত্র। সাগর এত জনপ্রিয় একটা চরিত্র, এই জনপ্রিয়তার মানে কারণ কি? কারণ হচ্ছে সাগরের যেরকম চরিত্র আমার আমার নিজের ভালো না, জনপ্রিয় হওয়ার কারণ তো আমি ঠিক বলতে, জনপ্রিয় কারণ তো জানা যায় না, কোনো কিছু জনপ্রিয় কারণই জানা যায় না, আর অত জনপ্রিয় কিনা তাও আমি জানি না। অনেকে পড়েছেন, অনেকে বলেন ভালো, অনেকে খারাপ বলেন, অনেকে নিজে থেকে বলেন যে এই চরিত্রের সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্লোহিত, হুমায়ুন আহমেদের হিমু, আমরা আসবো আমরা ওই জায়গাগুলো আসবো, ওই জায়গাটা আলাদা করে আসবো, আচ্ছা আলাদা করে বলবো,
এবার আমার নিজের ধারণা বিশ্বজিৎ যে সাগরের যা চরিত্রটা আমি তৈরি করতে চেষ্টা করেছি, আমি পেরেছি কি না জানি না, এমন একটা মানুষ সাগর যার কেরিয়ারের পিছনে ছোটা নেই, প্রথম যে যার ইঁদুর দৌড় নেই, শুধু কেরিয়ার নয় ইঁদুর দৌড় নেই, আমি আমি আমিত্ব নেই, একে ওকে গুঁতো মেরে ফেলে দেওয়া নেই, একটা অসহায় লোকের ওপর তাকে তার ওপর গলা চিপে ধরে বড় হওয়ার চেষ্টা নেই, এই মায়া পৃথিবীতে ভরা এই জিনিসটা সে বোঝে যে এখানে আমি প্রচুর অর্থ প্রচুর সম্পত্তি করে বেঁচে থেকে শেষ পর্যন্ত সুখ নেই, এটা সাগর বোঝে। তা বলে কি সাগর নিষ্ক্রিয় এই সমাজ থেকে এই জীবন থেকে? না, আমার সাগর নিষ্ক্রিয় নয়, সে সামনে বাইরে অনুষ যা আমরা সকালে উঠেই আমাদের ছুটতে হবে, কাজ করতে হবে, আরো রোজগার করতে হবে, এখান থেকে সাগর নিজেকে সরিয়ে রেখেছে যেটুকু প্রয়োজন ছাড়া। সাগরের কর্মকাণ্ডে অন্যের ভালত্বগুলো প্রকাশ পেতে থাকে যত না সাগরের থাকে। সাগর কিছু করতে চায় এবং সাগর বিশ্বাস করে যে কিছু করতে গেলে, একটা মানুষের কিছু করতে গেলে সবসময় পকেটে প্রচুর পয়সা, ধনবান এবং ক্ষমতাবান হতে হবে, যেটা এখনকার সমাজ বিশ্বাস করে যে তুমি যদি কিছু করতে চাও তাহলে হয় তোমার টাকা লাগবে, নয় তোমার যোগাযোগ লাগবে, নয় তোমার চেনা লাগবে, নয় তোমার অভিসন্ধি লাগবে, নয় তোমার পরস্পরকে শুধুই যেন মিউজিক্যাল চেয়ারে খেলে বেড়াচ্ছি, কার চেয়ার টেনে সরিয়ে দেবো তা নয়। এই জন্যে সাগরের বোহিমিয়ান অলস চাকরি পেলেও করে না, এটা তার বাইরের একটা ফ্যাসাডের মতো, কেমন এটা হচ্ছে আমার এটার বিরুদ্ধে প্রতিবাদ, এই সমাজের এই জীবনের বিরুদ্ধে একটা প্রতিবাদ, কিন্তু সে করতে চায় কাজ, সে করতে চায় তার মন থেকে করতে চায়। আমার নিজের বিশ্বাস নারী পুরুষ নির্বিশেষে, আমার নিজের বিশ্বাস এবং বিশ্বাস কেন বলবো, আমি মানি প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও একটা সাগর লুকিয়ে থাকে, সে নিজেও কোথাও না কোথাও সাগর, সে বলতে পারে না, সে সে ভেতরে সাগরটাকে লালন করে চলে, বারান্দায় দাঁড়িয়ে মনে হয় তার ভেতরটা সাগর আছে, ঘুমানোর সময় গিয়ে মনে হয় তার সাগর আছে, যখন সে কাজ করতে ছুটছে 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 একটা ট্রামে বা একটা বাসে বা একটা অটোতে মারপিট করার সময় ওকে সরে দাঁড়ায় যখন একজন বয়স্ক মানুষকে, বা একজনকে পড়ে গেলে হাত বাড়ায়, তার মধ্যে একটা সাগর আছে, আমার মনে হয় সেই জন্য সাগর অনেকেরই ভরে না। আমি এটা জিজ্ঞেস করলাম অন্য একটা কারণে, আমি কিছু আপনার পাঠক পাঠিকাদের জিজ্ঞেস করেছিলাম যে এত তোমরা সাগরের প্রতি এত প্রেম কেন, সাগরকে এত ভালোবাসো কেন, আমি তারা যেটা বলেছিলেন তার একটা অন্তত আমি একজনের কমেন্ট বলি, তাই আমি এই প্রশ্নগুলো করেছিলাম। একজন আমাকে বলছে যে আমাদের ভেতরে জমে থাকা যে কষ্ট তাতে এত যত্নে হাত বুলিয়ে দেয় সাগর যেটা আর কেউ কখনো পারেনি। আমি দেখছিলাম যে যে পাঠক পাঠিকারা কিভাবে দেখে সাগরকে আর লেখক কিভাবে দেখেন সাগর। তো সাগর কি আপনারও নিশ্চয়ই প্রিয় চরিত্র? পুরোটা না, মানে যতটা সাগরের হওয়া উচিত ততটা করতে পারিনি, সেই জন্য পুরোটা না। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা আমরা দেখেছি সাগরের মধ্যে অদ্ভুত একটা রবীন্দ্রনাথকে ছুঁয়ে থাকার একটা বিষয়, রবীন্দ্রনাথের প্রভাব, রবীন্দ্রনাথের কথা তিনি বারবার বলছেন এবং অনেকগুলো গল্প আছে সাগর কেন্দ্রিক যার সঙ্গে পুরোপুরি বিষয় হয়ে ছুঁয়ে আছেন রবীন্দ্রনাথ। ব্যক্তি জীবনে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব? আমার অন্য সাগর ছাড়া অন্যান্য যে সমস্ত গল্প বা উপন্যাস রবীন্দ্রনাথ আছে, মানে তারই হয়তো একটা প্রভাব সাগরের উপন্যাস গল্পগুলো তো পড়ে। ব্যক্তি জীবনে আমার প্রভাব তো এই যে আমি আর মুখে কি বলবো, আমার লেখায় যা বেরোয় প্রকাশ হয় তাই। দুজনেই বাংলা বিদ্যা চর্চার মানুষ, সাহিত্য বিদ্যা চর্চা শুধু বাংলা বলে নয় তো, ফলে মানে সত্যি কথা বলতে কি যখন একটু চোখ খুলেছি জ্ঞান হয়েছে তখন থেকেই তো রবীন্দ্রনাথ, অনেকে অনেক সাহিত্যিকও দেখেছি, রবীন্দ্রনাথকেও দেখেছি বাড়িতে, ওনাকেও দেখতে পেয়েছি বইতে, চর্চায়, আলোচনায়, গানে। তবে একটা দুঃখের কথা আছে, আমার মনে হচ্ছে ছোটবেলায় মা স্কুলে পড়ার সময় ওদের গরমের ছুটিতেই বলতেন যে একটা পুরো রবীন্দ্রনাথ মুখস্থ করতে হবে 10 দিনে, রবীন্দ্রনাথের একটা পুরো কবিতা, তাহলে একটা প্রাইজ জিতবে। ওরে বাবা, সে করতাম বটে, কোনো কিছু কষ্ট হতো, ওরে বাবা রবীন্দ্রনাথ মুখস্থ। রবীন্দ্রনাথ শুনেছি তখন, পড়েছি তখন এবং বুঝিনি তখন, গান শুনেছি তখন এবং তখন বুঝিনি, পরে যতটা যেতে সময় যে গেছে ততক্ষণ প্রত্যেকের মতো, আমার মধ্যে আলাদা করে আর কি হবে, তোমার সামনে আর কি বলবো, তোমরা তো এর মধ্যে থাকো, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভাবে তার প্রভাব আছে।
কেউ ইচ্ছে করে যে প্রভাবটা দূরে রাখতে চায় যে রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা কোট করবো না লেখায় জীবনযাপনে, এটা তো ঠিক লেখায় উল্লেখ করার ব্যাপার না, এটা জীবনযাপনের চর্চার মধ্যেই পড়ে। সেও তার মধ্যেও খুব প্রভাব আছে বলে সে এড়াতে চায়, মানে আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে কিনে আমি জানি না, কিন্তু আমি তারে পারি না। এবং রবীন্দ্রনাথের উদ্ধৃতি, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার আপনার বিভিন্ন গল্প উপন্যাসে যেভাবে এসেছে, এটা খুব খুব মানে কি বলবো, প্রচিতগুপ্ত লেখার একটা প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য নিশ্চয়ই এটা, রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র অনুষঙ্গকে ব্যবহার করা। সমসাময়িকদের লেখায় অতটা তেমনটা দেখি না। এখানে আমি আরেকটা আমার জায়গার কথা মনে পড়ছে, আপনার একটা লেখায় সম্ভবত সাগর লেখায় পড়েছিলাম, যে যে লোকটা রবীন্দ্র রচনা বলি বাধাইয়ের কাজ করে, সে প্রতিদিন যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে ছুঁয়ে থাকেন, আমরা সেভাবে পারি না। এই যে রবীন্দ্রনাথকে একটু অন্যভাবে দেখা, রবীন্দ্রনাথকে এভাবে দেখা, এটা কিন্তু প্রচেতনা এখানে কি বলবো, মানে আপনি আমাদের নতুন করে দেখালেন। আমরা ওইভাবে রবীন্দ্রনাথকে ভাবিনি, আমরা রবীন্দ্রনাথকে অন্যভাবে ভাবতাম, কিন্তু এই যে লাইনটা এখান থেকে যারা রবীন্দ্র রচনা, রবীন্দ্র এখান থেকে বোঝা যায় যে রবীন্দ্র প্রীতি এবং কতটা। এইখানে একটা জিনিস বলি, আপনি একটু আগে বলেছিলেন যে আমরা যখন জিজ্ঞেস করছিলাম যে সাগরের মতো গুরুত্বপূর্ণ একটা চরিত্র বাংলা সাহিত্যের এবং আপনার অবশ্যই শ্রেষ্ঠ চরিত্র আপনার সাহিত্যের, তার উৎসে কি আছে, এখানে আপনি বলছিলেন, এই জায়গাটা এবার একটু আলোচনা করি। আসলে একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বললেন, বিশেষ করে হিমুর কথা আসে বারবার করে আসে, যারা পাঠক তারা বলেন হুমায়ুন আহমেদের হিমু চরিত্রটার কথা বলেন। আপনি কি হুমায়ুন আহমেদের হিমু চরিত্র যখন আপনি লেখালেখিতে সেভাবে আসেননি, খুব পড়তেন, আপনি বলছিলেন যে আপনি প্রচুর পড়তেন, তখন কি হুমায়ুন আহমেদ পড়তেন? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই অবশ্যই পড়তাম, অবশ্যই প্রচুর পড়েছি আমি। এখানে যেমন পাগলের মতো শীর্ষেন্দু মুখোপাধ্যায় পড়তাম, খুব বেশি পড়তাম আমি নির্লোহিত নীল, আমি ওটাতে একটা আলাদা অংশ আমি বলছি, এনাদের সাহিত্য সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্য, ওখানে আমি হুমায়ুন আহমেদের সাহিত্য খুব পড়েছি, মানে খুব বেশি পড়েছি। এবং যদি তুমি হিমুর চরিত্র এবং নীলহিতের চরিত্রের মধ্যে দিয়ে আসো, যদি এই আলোচনাটা আমরা একটুখানি যেতে পারি, এটা কিন্তু এই ধরনের বোহেমিয়ান চরিত্র, আপাত বোহেমিয়ান চরিত্র নানা ফর্মে এসেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত এসেছে, ইন্দ্র, বিশেষ করে ইন্দ্র, ইন্দ্রনাথ, এই যে চলে যাওয়া, মানে আমি এইখানে এই বাধা ধরা নিয়মের মধ্যে আমি থাকবো না, এই যে সমাজ আমাকে তৈরি করেছে, এই যে বলে দেওয়া রুটিন করা জীবন আমাকে তৈরি করেছে, যে একে ভালোবাসো একে ঘৃণা করো, তোমার এটাই করা উচিত, এই চরিত্র সাহিত্যে ইংরেজিতে বিদেশি সাহিত্য এসছে, তুমি আরো ভালো বলতে পারবে অনেক, বাংলা সাহিত্য বারবার এসছে। করার পর আমরা মনে হচ্ছে ওই যে আংটি চাটুর্যের ভাই করেছিলাম, সেখানে একটা পলাতক হয়, পরে পলাতক ছবিটা করেছিলেন তরুণ মজুমদার চলচ্চিত্রকার, সেখানেও ছেলেটা বারবার বেরিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, অন্যের জন্য করছে, একটা বাচ্চা মেয়ের জন্য করছে, কিন্তু বেরিয়ে যাচ্ছে, কি তার অত সম্পত্তি রাখছে না। ফলে এই ধারাটা অনেক, এই ধারাটা পরে নির্লোহিতের মধ্যে এসছে, পরে হিমুর মধ্যে এসছে। যদি খুব স্পেসিফিক তিনটে চরিত্র নিয়ে বলি, শ্রীকান্ত তো বেরিয়ে যাওয়া, বেড়াবো বাইরে গিয়ে লোকের সঙ্গে দেখা হবে এরকম, নির্লোহিত খানিকটা রোম্যান্টিসিজমের মধ্যে থাকার চরিত্র, প্রেম ভালোবাসা এরকম। হিমু চরিত্রটি খুব মিস্টিক, রহস্যময়, মানে কিভাবে তিনি সমস্যার সমাধান করছেন, বা তিনি কিভাবে মানুষের দুঃখের কথা ভাবছেন, বা কিভাবে তিনি অতিলৌকিক কথা দেখছেন, হিমু তা সেটা একটা রহস্যময়, খানিকটা অলৌকিক অতিলৌকিকতা ঘিরে থাকত। আমার চরিত্র সাগরটাকে আমি তৈরি করলাম একদম বাস্তবের ওপর দাঁড়িয়ে, তার বাইরের চরিত্রটা কিন্তু সকলের সঙ্গে এক, কিন্তু সে কোথাও কোনো অতিলৌকিক অলৌকিক বা প্রেম বা শুধু বেরিয়ে বেড়ালাম এরকম বিষয় না। সে ঘরের মধ্যে শুয়ে থেকে যখন সে বেরোয়, সে কিন্তু অনেক ধরনের কাজ করে, নির্লোহিতের কাজের কথা কত, কিন্তু নির্লোহিত কিরকমভাবে রোজগার করে খুব একটা আমরা পাইনি। আমি কিন্তু বারবার যখন সাগর করতে গেছি, প্রতি লেখায় আমি ভাবি যে ও খায় কি করে, একটা লোক এরকম হওয়া সম্ভব যে পাঠক সে তো মনে করবে ও খাবে কি, কার কি বল ধনী পরিবার, তা তো নয়, আমাকে বারবার তার অর্থনৈতিক জায়গায় পৌঁছতে হচ্ছে। এবং আমি বলার চেষ্টা করেছি, আমার চরিত্রটা বলার চেষ্টা করেছে যে আমাকে কিছু করতে হবে বাস্তবের উপর দাঁড়িয়ে। ওই যে রবীন্দ্রনাথের যিনি বই বাঁধাই আমার যে আছে তে আছে, সেখানে ওর ওই লোকটার চিকিৎসা, ওই লোকটার খাওয়ার পয়সা, ওই লোকটার পরিবার, একটা দুস্থ পরিবারকে দেখা, সেটা কিন্তু বাস্তবের উপর দাঁড়িয়ে সে সলভ করছে এই সমস্যাটা। মানে আমরা বাইরের দিকে হয়তো একরকম ভাবনা,
কিন্তু তার কাজের বা ভেতরের দিকের ভাবনাটা এক, কিন্তু তার কাজটা বা প্রতিফলনটা একেবারে আলাদা। ঠিক, এইখানে আমি একটা জিনিস একটু জানতে চাই, যেহেতু হিমু সাগর নিয়ে কথা হচ্ছে, যে ফেসবুক সাগরের একটা গল্পের কথা পড়েছিল আমার মনে আছে, যেখানে রবীন্দ্রনাথ আছেন, ফেসবুক ইত্যাদি আছে, তো আপনি তো নিজে ফেসবুকে নেই? না, আমি নিজে আমার নিজের ফেসবুক নেই, কিন্তু ফেসবুকের প্রসঙ্গ আপনার লেখায় কিন্তু বারবার এসেছে, একাধিকবার এসেছে। আর আমার ওই যে সাগরের গল্পটা আছে, সাগর একদিন ঘুম থেকে উঠে হঠাৎ একটা ঘুম থেকে উঠে সবে বিছানায় উঠে একটা ফেসবুকের পাতা উড়ে পড়লো, এবং সেই ফেসবুকের পাতাটা হচ্ছে, তাকে রবীন্দ্রনাথ বললেন যে তোকে একটা আমার ফেসবুক যদি হতো, আমি যদি ফেসবুক করতাম কি হতো, রবীন্দ্রনাথের অপ্রকাশিত একটা ফেসবুকের পাতা। সাগরের ফেসবুক বারবার এসেছে, ফেসবুক তো অস্বীকার করার বিষয় নয়, ফেসবুক তো একটা বিরাট বড় একটা এই সময়ের খুব গুরুত্বপূর্ণ, খুব প্রয়োজনীয় একটা মাধ্যম, ফলে সে তো আসতেই হবে, যেভাবে মোবাইল আসবে, যেভাবে বিদ্যুৎ তার আসবে, ফেসবুক আসবে। না, ফেস আমি যে এবার এবার যেটা জানতে চাইছি যে ফেসবুক সাহিত্যকে আপনি কিভাবে দেখেন? ফেসবুক সাহিত্যকে আমি খুব ভালোভাবে দেখি, যে কোনো সাহিত্যকে আমি ভালোভাবে দেখি। গুহার গায়ে যখন ছবি আঁকা হতো, যে শিল্পকে আমি ভালোভাবে দেখি, গাছের গুড়িতে যখন কবিতা লেখা হতো তাকে আমি ভালোভাবে দেখি, পাথরে লেখাকে আমি ভালোভাবে দেখি, আমি ফেসবুককেও খুব ভালোভাবে দেখি। আমি যে কোনো জায়গায় যে কোনো রকম সাহিত্য সৃষ্টিকে শিল্পকে আমি সবসময় দুহাতে সাদরে অভ্যর্থনা জানাই, আমি বলি আরো হোক, আরো হোক, আরো হোক। আপনি যে সময় বিভিন্ন জায়গায় লেখা পাঠাচ্ছেন, ছাপা হচ্ছে না, ফেরত চলে আসছে বা ফেরত আসছে না, তখন ফেসবুক থাকলে তো সুবিধা হতো, কারণ ওখানে তো কোনো স্ক্রিনিং এর জায়গা নেই, ওখানে তো কোনো প্রকাশনা সম্পাদনার জায়গা নেই, চোখ বন্ধ করে পোস্ট করতে পারতেন। হ্যাঁ, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয় নিশ্চয়ই খুব ভালো ভালো, দেখো বিশ্বজিৎ আমি বারবার বলছি খুব ভালো ভালো লেখাও কিন্তু আসে, আবার লেখা সবসময় ভালো হয় না বলে আমি, ভালো লেখা আছে জানতে পেরেছি, শুনতে পেরেছি, পরে বই আকারে এসছে। আমি যখন লিখতে শুরু করি সেখানে সেই সময় এরকম সুযোগ ছিল কিনা আমি জানি না, সুযোগ থাকলে আমি কি নিতাম সেটাও আমি জানি না, আমি যদি বারবার ফিরে আসতাম, হ্যাঁ ছিল না, মানে সুযোগ ছিল অন্য কোনো সুযোগ ছিল না। এমনকি আমি সত্যি কথা বলছি কি, এই যে লিটল ম্যাগাজিন, এটাও তো অনেকে নিজেরা নিজেদের লেখা ছাপত এবং খরচ করে নিজেদের লেখা, এটাও তো এক ধরনের আমি বলবো কষ্ট করে কষ্টোপার্জিত টিউশনের পয়সায় ধার করা পয়সা, একজন লিটল ম্যাগাজিন করতো, ছেলেমেয়েরা কবিতা লিখেছে, এখনো লেখে, খুব ভালো ভালো লেখে, আবার খুব খারাপ খারাপও থাকে, সত্যি কথা বলতে কি সে তো সব বড় জায়গাতেও থাকে, ছোট জায়গাতেও থাকে, ভালো খারাপ মিশিয়েও থাকে, সেটা তো নিজের পয়সায়। ফেসবুকের কোনো কোনো জায়গায় আমি শুনেছি পত্রিকা হয়, আমাকে তো এই আমফান বা কলেজ স্ট্রিটের বইয়ের সময় আমার লেখা নিলেন, যারা ফেসবুকে পত্রিকা বার করলেন তারা এডিট করলেন, সেইটা একটা একটা ক্লিয়ার করে দেই, মাঝখানে একটু থামালাম, আমি অনলাইন পত্রিকা বা ডিজিটাল পত্রিকা আর ফেসবুক তো এক নয়, আমি ঠিক 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 এটা আমি 100 বার বলছি। এবং এখানে আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস আমি বলতে চাইছি, যেটা লিটল ম্যাগাজিনে ও সম্পাদনার একটা জায়গা আছে, এটাকে আপনি কতটা গুরুত্ব দেন যেটা ফেসবুকে নেই? আপনার ইচ্ছে হলো চোখ বাজি আপনার কাছে রিজেকশন থাকতো, এই রিজেকশনটা ফেসবুকে নেই, কিন্তু কেউ তোলা এইগুলো যে ভালো হয় সেটা অন্য কথা, এটাকে আপনি কতটা গুরুত্ব দেন যে সম্পাদনা? আমার আমার নিজের বিশ্বাস করি সম্পাদনা থাকা দরকার, যে কোনো জায়গায় সম্পাদনা থাকা দরকার, সম্পাদনা ঠিক হতে পারে ভুল হতে পারে, কিন্তু একটা সম্পাদনা না থাকলে কি কখনো নিজেকেও বিচার করা যায় না, সম্পাদনাটা এবং সেটা কিন্তু পাঠক সম্পাদক হলে হবে না, এটা আমি বিশ্বজিৎ খুব জোর গলায় বলছি, একদম আলাদা একজন মানুষ সম্পাদক হবে, সে যেই হোক আমি বলছি, তিনি যে একেবারে মানে আজকে আমি একজন একটা লেখা আমি লিখলাম, তুমি একরকম বললে, রামকৃষ্ণ একরকম বললেন, আরো একজন যারা দেখছেন তারা একরকম করলেন, আমরা তো সম্পাদনা করলাম, তা না, একটা জায়গায় সম্পাদক থাকলে বোধহয় সম্পাদনা নিজেকেও বিচার করতে, নিজের সৃষ্টিকে বিচার করতে সাহায্য করে, আমার ধারণা একটা সময় পর্যন্ত থাকা ভালো, এটা আমি মনে করি। আমি মনে করি যে আমি আমি যে সম্পাদকদের মধ্যে দিয়ে গেছি বলি, যারা বাতিল, হ্যাঁ আমি আমি হ্যাঁ হ্যাঁ আমি এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে আপনার সম্পাদনার সম্পাদকদের প্রভাব আর কি আপনার সাহিত্যকে কিভাবে সমৃদ্ধ করেছে, বা আমি যাদের হাত দিয়ে বাতিল হয়েছি এবং যাদের হাত দিয়ে গ্রহণ হয়েছি, তারপর একটা ছোট্ট গল্প বলবো সম্পাদনারই, সেটা আমি বলি। আমি মনে আছে সন্দেশে লেখা পাঠাতাম, বাতিল হতেন, সন্দেশের সম্পাদক লীলা মজুমদার তখন দেখছেন, তারপরে বাতিল কার হাত দিয়ে হয়েছে সেটাও দেখার আছে, পরে আনন্দমেলায় সম্পাদক নীরেন্দ্রনাথ চক্রবর্তী হয় বাতিল হয়েছি, নয় গ্রহণ হয়েছি,
তারপরে আরেকটু বড় হওয়ার পর সাগরময় ঘোষকে আমি পাইনি, রমাপদ চৌধুরী বাতিল হয়েছি এবং গ্রহণ গৃহীত হয়েছি। তারপরে চলে আসার পর বলবো বিমল কর, হয় বাতিল হয়েছি নয় গৃহীত হয়েছি সম্পাদকের হাতে। তারপরে আরো পরে হর্ষদা এলেন, হর্ষ দত্ত এলেন, ওখানে পৌলমী সেনগুপ্ত এলেন, আমাদের এদিকে আমি সুব্রত সেনগুপ্তকে দেখলাম, হয় বাতিল। পরবর্তীকালে আমি রোববারে বিশেষ করে অনিন্দ্য চট্টোপাধ্যায়, হয় বাতিল হয়েছি নয় গৃহীত হয়েছি। ফলে আমি কিন্তু মানে এক ঝাঁক তারা সম্পাদকের, তারকা সম্পাদকের কখনো আমাকে হাত টেনে ধরেছেন, কখনো আমাকে বলছে না এটা হয়নি, তুমি দূরে বসে লেখাটা তোমার হয়নি। ফলে আমি তো সম্পাদকদের মধ্যে দিয়ে গেছি সবসময়, আরো অনেক, এমনকি বই যখন অন্যান্য লেখা লিখেছি, আমি অনেকের নাম বলতে হয়তো খেয়াল নেই, বললাম স্মরণ শক্তি কম, কিন্তু আরো অনেক অনেক বড় বড় মানুষের কথা বলবো, হয় সম্পাদনার মধ্যে দিয়েই গেছি। এবং আমার মনে আছে আমি এমন কয়েকজনকে লেখা পড়াতাম যখন আমার ছাপা খুব হতো না, না বললে খুব মুশকিল হবে, তারাও খুব কিন্তু একটা বিদ্যাচর্চা, প্রচুর সাহিত্য পাঠ করে তারা বিদ্যাচর্চার মধ্যে থেকে, যেমন একজনের নাম বলছি কৃষ্ণরূপ চক্রবর্তী, সানুদা আমার খুব মানে একটা সময় উনি বর্তমান ইউনিভার্সিটির অধ্যাপক, এখনো অনেক জায়গায় ছিলেন, চক্রবর্তীর ছেলে আমার সানুদা, আমার আমার মনে আছে সানুদা হয়তো আজকে কারণ সেখানে সানুদা না থাকলে হয়তো আমি এতটা এতক্ষণ আমি লিখতে এতটা উৎসাহিত হতাম কিনা সন্দেহ। তিনিও একটা সম্পাদনার মধ্যে দিয়ে আমাকে যেতেন, বড়দের লেখা হতো না, আমি কিন্তু ওনার সঙ্গে এরমও 3-4-5 বছর কাটিয়েছি, তখন কোথাও লেখা ছাপা হতো না, পড়তেন এটা ভালো নয় ওটা গ্রহণ করলো ওটা ঠিক। ফলে আমার নিজের বিশ্বাস সম্পাদকের মধ্যে দিয়ে গেলে সুবিধা হয়। একটা সম্পাদনার গল্প বলবো কি আমি? প্লিজ। আমি একটা তখনও আমার পুজো সংখ্যায় কোনো লেখা ছাপা হয়নি, কোনো পুজো সংখ্যায় বেশি বছর আগের কথা না, চলে 2003-04। তো আমি একটা গল্প লিখে তখন জুন মাসে পুজো সংখ্যা তৈরি হচ্ছে, আমি একজন সম্পাদকের কাছে গেল, আমি নাম বলবো না সেই সম্পাদকের, উচিত নয়, কিন্তু একটা খামে বললাম, ব্রাউন পেপারের চৌকো চৌকো খামে, আমি তখন খবরের কাগজ অফিসে সাংবাদিকতার চাকরি করি, তাকে গিয়ে বললাম আপনি কি এই গল্পটা পুজো সংখ্যার জন্য নেবেন? তিনি বেশ বড় পুজো সংখ্যার সম্পাদনার দায়িত্বে, তিনি বললেন যে অবাক হয়ে গেলেন, তুমি কি মানে পুজো সংখ্যার জন্য গল্প, তুমি কি পাগল? তো বললাম কেন, কত লিখলে তবে পুজো সংখ্যায় বা শারদীয় সংখ্যায় লেখা যায় জানো? বললাম দেখুন না। বললো না না তুমি ছোটোখাটো জায়গায় লেখো, আমি তোমায় ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে 2-3 বছর যাক, আমি একটু দেখে দেখুন না লেখাটা একটু রাখবেন। উনি কিন্তু ওনার হাতে প্রচুর বড় বড় লেখক সেই পত্রিকায় জীবনে লিখেছেন, উনি আমার খামটি স্পর্শ করে দেখলেন। আমি এত মানে ভেঙে পড়লাম যে এত বড় একটা গল্প লিখে ফেললাম। আমি বেরোই, বেরিয়ে সামনে একটু এগিয়ে একটা পোস্ট অফিস আমার পরিচিত, সেখানে যাই, সেখানে ওপরে ঠিকানা লিখি আনন্দবাজার রবিবাসরীয়, আমি জানতামও না কে তার দেখেন দেখেন ইত্যাদি প্রভৃতি বলে খামে মুড়ে গল্পটি ছেড়ে দিই। তখন মোবাইল ফোন টোনের ব্যবস্থা ছিল না। তা বেশ কিছুদিন পরে 10-10 দিনের পরে বা এরকম আমার টাইম মনে নেই, সময়টা মনে নেই, ল্যান্ড ফোনে ফোন এলো, যিনি ফোন করলেন তিনি খুব প্রথমে খুব ধম বকতে শুরু করলেন, হ্যাঁ আপনি জানেন না রবিবাসরের একটা আনন্দবাজারে গল্প পাঠিয়েছেন, জানেন আপনি কোনো লিখেছেন এত বড় গল্প, একটা 2500 শব্দের গল্প, আপনি তো কিছুই দেখেন না, আমাকে রমাপদ চৌধুরী বলেছেন, জানেন উনি সম্পাদনা আমি কিছুই জানি না, এটা খুব আপনাকে খুব বলতে একই কথা, গল্পের মাপ আছে, একটা জায়গায় ছাপতে গেলে তার নির্দিষ্ট চেহারা, এত বড় একটা লিখেছেন। আমি এত ভয় পেয়ে যাই, আমি কিন্তু আর লেখা ছাপা হবে কি হবে না এই বিষয়ে ভয় পাই না, আমি এটা গণিত অপরাধ করে ফেলেছি বড় লিখে, আমি আর করবো না, কি বলবো আর, বলো না না কি আপনি এরকম করবেন না, মানে ফোন করে বকছেন, করে শেষে উনি আমায় বললেন রমাপদবাবু বলে দিচ্ছেন আপনি এই লেখাটা কোথাও প্রকাশ করবেন, তাতেও আমার কিন্তু কিছু এসে যায়, যে জানি না তো কিছু প্রকাশ করবেন, এটা প্রকাশ এখন প্রকাশ করতে হবে, কোথাও দেবেন না, প্রকাশটা দেবেন না। সেই বছর শারদীয় আনন্দবাজার পত্রিকায় একজনই নতুন লেখক ছিলেন গল্পে, সে কিন্তু আমার সেই বছর, তার মানে একজন সম্পাদক লেখাটা দিলেন না, একজন সম্পাদক যাকে আছে আমি টেবিলের সামনে গিয়ে দিয়েও লেখাটা করাতে পারলাম না, আমার অতি পরিচিত হওয়া সত্ত্বেও দেখাতেও পারলাম না, আরেকজন সম্পাদক নিলেন। ফলে লেখা আমি এটা এই কারণে বললাম, নিলেন না বলে খারাপ বা নিলেন বলে ভালো দুটোই কোনোটাই কোনো কারণ নেই, আমি যদি ওখানে না নিয়ে হতাশ হয়ে বসে থাকতাম লেখাটা দিতে, এই এই যে গল্পটা আমার বেরোলো না এরপরে কিন্তু আমাকে কার্যত আর খুব একটা মানে পিছু ফিরতে হয় মানে কার্যত খুব একটা এটা নিয়ে আমাকে ভাবতেনি, এত লেখাটা নিয়ে হয়েছিল। ফলে আমরা যারাই রিজেকশন না থাকলে বলে না সাকসেসটা আসার সম্ভাবনা নয়, রিজেকশন অনেক থাকতে হবে, মানুষের
ছাপা হবে না, তুমি সব থেকে বেশি ভালো জানো, ছাত্রকেও তাই হতে হবে, লেখা তো ছাত্রের মতোই, পাঠক খারাপ বলবে, আটকাবার চেষ্টা করবে, ভালো লিখলে চারপাশ থেকে ঘিরে ধরে আটকাবার চেষ্টা করবে, নানা রকম মিথ্যাচার করার চেষ্টা করবে। এই রিজেকশন, এই আঘাত না থাকলে সাহিত্য শিল্প কি খাবো ভাবতে হবে, নইলে লেখা দিয়ে বেরোয় কাল কি খাবো না ভাবতে, এটা আমার মনে হয়। আপনি সম্পাদকদের এত কথা বললেন, প্রশংসাই করলেন, মোদ্দা কথা সম্পাদকের ভূমিকাকে আপনি মানে মেনে নিলেন, স্বীকার করলেন। অনেক সময় তো এরকম হয় যে, আপনি এটা লেখা দিলেন, তিনি হয়তো সিলেক্ট করেছেন, আপনাকে জানিয়েও দিলেন যে এটা ছাপা হবে, কিছুদিন পরে যখন ছাপা হলো দেখলেন যে ওখানে বিজ্ঞাপন বা নানান কারণে কাঁচি চালিয়ে পাতার পর পাতার উড়ে গেছে, তখন কেমন লাগে? লেখা একটা শব্দ যদি বাদ চলে যায়, একটা বয়স অব্দি ঠিক থাকে যে আমি শিখলাম, একটা বয়সের পর মনে হয় যে আমি এটা শ্রেষ্ঠ শব্দ লিখেছিলাম মনে হয়, যেহেতু আমাকেও একটা জায়গায় একটু সম্পাদনা করতে হয় চাকরির সূত্রে, সেহেতু সবসময় আমাকেও একই যেটা তুমি বললে বিশ্বজিৎ, তুমিও বহু বই তোমাকেও সম্পাদনা করতে হয়েছে, তুমি নিজেও খুব ভালো জানো, একটা বয়স অব্দি আপত্তি হয়, একটা বয়স অব্দি শান্ত হলে বোঝা যায় কেন, কিন্তু যখন ক্যাম্প বাদ যায়, আমি একটা কথা বিশ্বজিৎ পরিষ্কার করে বলছি, আজও যখন বাদ যায়, আজও তো সম্পাদনার মধ্যে দিয়ে চলি আমি, এটা আমি না বুঝি যে এটা ওনার কাজ উনি করেছেন, কাজটা আমার ভালো নাও লাগতে পারে, আমার মনে হতে পারে কাজটা ভুল করেছে, কিন্তু আমি তো ওনার কাছে গেছি লেখাটা দিয়ে, আমি যখন চিকিৎসকের কাছে গেছি, চিকিৎসক আমাকে হয়তো একটা ভুল ওষুধ দিয়েছেন যাতে আমার একটু দুর্বল লেগেছে আমার কোনো সময়, কিন্তু আমি তো ওনার কাছেই গেছি, আর ওটা তো তো ব্যাকরণ আছে, সম্পাদনা তো ব্যাকরণ নেই, চিকিৎসার একটা ব্যাকরণ আছে, সম্পাদনা তো সম্পাদককে নিজের মনে তার বিদ্যা বুদ্ধি তার পথটাকে মর্যাদা দিয়ে আমি তো তার কাছে গেছি, ফলে এটা আমি কিন্তু খুব আমি মনে করি এটা মেনে নেওয়া উচিত, এবং আমি মেনে নিই, খুব ভালোভাবেই মেনে নিই, যখন আমি গেছি আমি এটা খুব ভালোভাবেই মেনে নিই, আর যদি না তাহলে আমাকে যদি আমি না যাই তাহলে আমি কিন্তু লিখে দেবো যে অনুগ্রহ করে এটা থেকে আপনি কিছু বাদ দেবেন না, যদি না ছাপেন পুরো লেখাটাই সরিয়ে দেবেন, সেটাও করতে পারেন একজন লেখক, একজন লেখক মনে করতেই পারে। ঠিক ঠিক না, আপনি যে বললেন যে সম্পাদক সম্পাদকের কাজ করছেন, তিনি কেটে দিয়েছেন, কিন্তু এবং তাতে আপনার হয়তো মনে হয়েছে যে ভালো অংশটা চলে গেল, আপনি মেনে নিয়েছেন, এরকম কি হয়েছে পরে যখন আপনি বই করছেন তখন ওইটা আবার এডিট করেছেন, আবার সংযোজন করার কথা ভেবেছেন বা করেছেন, কেন মনে হয় যে সম্পাদক ঠিক কাজ করেননি? না, এক একটা সময় আমি নিজে লিখে নিজেই বদল করেছি, এমনও ঘটেছে বই করার, সেটা আলাদা, সেটা আলাদা। না না, আমি কখনো প্রকাশিত লেখা, আমি একটা লেখা প্রকাশিত হয়ে গেছে, সেই লেখাটাকে আমি না আমার মনে হয় না খুব মেজর কোনো বাদ যাওয়াটাকে জুড়েছি, আমার আমার ক্ষেত্রে আমি এটা করিনি, মানে আমার করতে হয়, কিন্তু কেউ যদি করে থাকেন, কেউ যদি মনে করেন না আমি যুক্ত করলাম, তিনি সেটা মনে করতেই পারে, তিনি যুক্ত, সেই জন্যই তো যখন বইটা হচ্ছে তিনি তো আবার সম্পাদক লেখক, আমি যদি মনে করি আমি করিনি, আমার মনে হচ্ছে ঠিক আছে যাভাবে প্রকাশিত হয়েছে মানুষ যেভাবে করেছে আবার সেভাবেই থাকুক, পছন্দ হলে নেবে না হলে, কিন্তু যদি আমি করি কখনো সেটাও কিন্তু আমি তো তখন সম্পাদক, আমি যখন বইটা করছি তো আমি সম্পাদক, আমি মনে করলাম জুড়লাম ভালো হতেই পারে, খুব ভালো, একই রকম ভাবে মেনে নিই আমি বিষয়টার মধ্যে কোনো সমস্যা নেই, মানে তখন লেখকের সম্পাদক সত্তা বড় হয়ে উঠছে এবং পাঠক সত্তা তো বটেই, পাঠক সত্তা সমালোচক সত্তা এসব বড় হয়ে উঠছে। এবার আমি যেটা আপনার লেখার পাঠক পাঠিকা সকলেই আমরা জানি যে আপনার লেখায় একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে উদ্ভাবনী শক্তি, লেখকের উদ্ভাবনী শক্তি, আমি এখানে একটা জায়গার কথা বলবো, যেহেতু সাগরের পর্বে আমরা এখনো আছি, হয়তো সারা পুরো আলোচনাটাই সাগর ছুঁয়ে থাকবে, আমাদের উপায় নেই, আলাদা করা যায় না, মন ফোন যেটা বলছিলাম উদ্ভাবনী শক্তি, এবং যারা আপনার পাঠক পাঠিকাদের সাথে আমি কথা বলেছি তাদের খুব মানে ভালো লাগার একটা জায়গা হচ্ছে মন ফোন, যে মন ফোনে কথা বলে, এই আইডিয়াটা বিশেষ কোনো যায় মানে কোনো উৎস আছে, কোনো সূত্র কোনো ঘটনা উস্কে দিল? অবশ্যই সূত্র আছে, সেই সূত্রটা তোমার তোমার আমি খানিকটা ধরো তোমার থেকে নিয়েছি, খানিকটা ধরো আমার থেকে নিয়েছি যারা শুনছেন, কারণ আমাদের প্রত্যেকেই না মন ফোন আছে, জানো আমাদের প্রত্যেকের মনে টেলিফোন, টেলিফোন নামটা আমি দিয়েছি, প্রত্যেকের মন থেকে আমরা মন দিয়ে কথা বলি, বিশ্বজিৎ তোমার সঙ্গে আমি মনে মনে কথা বলি, তুমি আমার সঙ্গে মনে মনে কথা বলি, আমি আমার পাঠিকাদের সঙ্গে মনে মনে কথা বলি, আমি দূরে থাকলে আমি আমার স্ত্রীর সঙ্গে মনে মনে কথা বলি, আমার স্ত্রীও মনে মনে কথা বলে এই দেখলে তো বাজারটা ঠিক সময় করলো না, কেমন বাহা আরে কত কষ্ট করে বাজারটা নিয়ে এলো,
মন ফল আমাদের সকলেরই আছে, এটা এটা উদ্ভাবনী কেন বলছো? আমি বলবো এটা আমাদের বাস্তব, আমি ওটা ফর্ম নাম দিয়েছি, আরো ওটাকে আমি একটা চেহারা নিয়ে এসেছি, খালি একটা ম্যাজিক্যাল রিয়েলিজমের সঙ্গে আমি একটা রিয়েলিটির সঙ্গে আমি একটা ম্যাজিক্যাল চেহারা জুটেছি, যোগ করেছি। রিয়েলিটি কোনটা? রিয়েলিটি আমরা কথা বলে এটা রিয়েল সত্য বাস্তব, আর জাদু বাস্তব যেটা, সেটার জন্য আমি একটা মনের মধ্যে ফোন তৈরি করেছি, যাতে আমি নিজেকে আমি আরো বেশি নিজেকে যোগাযোগ করতে পারি, যে আমি ফোনে রিং করছি, ফোনে মন থেকে কথা বলছি। হয়তো আমার খানিকটা লেখায়, তোমরা জানো আমার রসবোধ আছে কিনা, লেখার মতো কোথাও ছড়ি চিঠি রসবোধ আছে, হয়তো সেই রসবোধ থেকে এসছে। ফলে আমাকে যদি বলো, আমি বলবো একটু উদ্ভাবনী শক্তি কিছু নয়, আর নেওয়ার জন্য বলো তোমাদের সকলের কাছ থেকে আমি নিচ্ছি, এমনকি আমার থেকে, আমি তো সারাক্ষণ মন ফোনে কথা বলি। আপনার এবার পরের জায়গায় আছি, খুব সম্ভবত আপনার প্রথম ধারাবাহিক ঝিলডাঙ্গার কোনটা, তাই তো? একটা ছোটদের উপন্যাস আনন্দমেলা পত্রিকায়, উপন্যাস মানে ছোটদের বড় গল্প আলাদা আলাদা করে বেরিয়েছিল, সেটা একেবারে ছোটদের, লাল রঙের চুড়ি বলে দুটো সংখ্যায় বোধ হয় বেরিয়েছিল। কিন্তু যদি এমনি মানে পূর্ণাঙ্গ বড়দের উপন্যাস, অবশ্যই ঝিলডাঙ্গার কন্যা। এবং ঝিলডাঙ্গার কন্যা কিন্তু আপনাকে এটা অন্যরকম পরিচিতি দিল, কারণ মনে রাখতে হবে যে একটা অনেক সময় বলা হয় যে লেখকের কলম শুদ্ধি হয় না যতক্ষণ না তিনি উপন্যাস লিখছেন, তিনি লেখক হয়ে ওঠেন না। এবং ঝিলডাঙ্গার কন্যা আপনার খুব গুরুত্বপূর্ণ একটা লেখা এবং বেশ বড় আয়তনের লেখা। এই এইটা এখানে যে বিষয়গুলো আসছে, এখানে প্রত্যেকটা চরিত্র আলাদা করে ভাবাচ্ছে, সমাজের আর্থসামাজিক কাঠামো, অর্থাৎ আপনার এতদিন পর্যন্ত যে লেখা আর ঝিলডাঙ্গার কন্যা, এখান থেকে একটা বদল ঘটলো, এইটার একটু বলবেন যে এই যে যে সময় এবং সমাজের কথা আপনি ঝিলডাঙ্গার কন্যায় তুলে ধরছেন, যে কন্যাটির কথা বলছেন, এবং এখানে পরিবেশের কথা আছে, প্রকৃতির কথা আছে, সমাজ অর্থনৈতিক কাঠামোর কথা আছে, এবং কিছুটা রাজনীতিও আছে। রাজনীতি কিছুটা কেন, রাজনীতি অনেকটাই রাজনীতি আছে, আর যেটা আছে সেটা হচ্ছে সামান্য সামান্য গবেষণার জায়গাটাও আছে। আপনি লেখায় গবেষণাকে কতটা গুরুত্ব দেন, অর্থাৎ ফিকশনের মধ্যে আপনি রিসার্চ করা যে বুঝি আর কি, সেটাকে আপনার কতটা গুরুত্ব দেন? যদি প্রয়োজন হয় লেখার ক্ষেত্রে অবশ্যই তাকে আমি গুরুত্ব দিই, যদি প্রয়োজন হয় লেখার ক্ষেত্রে, যদি গবেষণার প্রয়োজন হয় তাকে আমি গুরুত্ব দিই। কিন্তু গবেষণার ক্ষেত্রে জানি এমন হয় যে আমি আসলে লেখার থেকে গবেষণাটা বেশি, মানে আমি কি গবেষণাকে আমার পিঠে চেপে বসবে, না আমি গবেষণার পিঠে চেপে লিখবো, এটা দুটো পার্থক্য আছে। তোমরা নিজেরা এত গবেষণা করো, নিজেরা আরো ভালো বুঝবে, যেখানে লেখার চরিত্র, লেখার গল্প, লেখার কথা, এবং শুধু লেখাটা তো একটা সাংবাদিকতা নয় যে যা দেখলাম ম্যারে বলে দিলাম, লেখা তো আসলে দর্শন। যতক্ষণ না একটি লেখা দর্শন হয় তখন ততক্ষণ তো সেটা আমার মতে, আবার বলছি এটা কিন্তু আমার মতে, যতক্ষণ না দর্শন না ঠিক ততক্ষণ সেটি লেখা লেখা নয়, মানে লেখা হয়তো লেখা অনেক হয় সাহিত্য হয় না, আমি বলি যে লেখা অনেক হয় কিন্তু লেখা কি হয়, আমি একই কথা বলি আর কি, সেই লেখা সাহিত্য, সাহিত্য শিল্প, তার মধ্যে যদি কোনো দর্শন না থাকে, ফলে গবেষণা করব বলে গুরুত্ব আমি নিশ্চয়ই দিই, প্রয়োজনে গুরুত্ব দিই। আমি গবেষণাটাকে, আমি আসলে অনেক গবেষণা করেছি, আমার বইয়ের তালিকা 500, এইটি বইয়ের পিছনে লেখা জন্যই যদি আমি গবেষণা করি, যা আমি আসলে ইতিহাস বইটা পড়লেই হয়ে যেত আমার, আমি ওটা আর কি সহজ করে খানিক ইতিহাস ভূগোল বিজ্ঞান লিখে দিলাম। এখন তো গবেষণা খুব ভালো আছে আমাদের, সিধু জাটা গুগল জাটা তো আছেনই, খুললাম আর ভাবলাম বিরাট গবেষণা করেছি, আমার মনে হয় সেটা সাহিত্যকে ক্ষতি করে, সেটা তার সাহিত্যের ভেতরের রসকে দর্শনকে বিঘ্নিত করে, ব্যাঘাত করে, এবং সেটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় না, এক দুদিনের হাততালি পায়, বাবা কি খেটেছে, কি পরিশ্রম করতে পারে, আমি খারাপ বলছি না, পরিশ্রমটা ভালো। যেমন কত ছাত্রছাত্রী, তারা তো গবেষণা করেন, সাহিত্য বিদ্যাচর্চা নিয়ে পড়াশোনা করেন, তারা তো প্রচুর, তারা প্রচুর পরিশ্রম করেন, কিন্তু তারা তো সাহিত্য করছে না, একটা গবেষণা পত্র তৈরি করছে। আমি যখন ঝিলডাঙ্গার কন্যা লিখতে যাই, তখন আমাকে যেটুকু গবেষণা করতে
গবেষণা বলাটা মানে খুব লজ্জার বিষয় হবে, আমি একেবারেই বলবো না, যে দু চারটে পাঁচটা ছটা দশটা বই জোগাড় করে একটু পড়তে হবে, উল্টো স্টাডি করতে হয়েছে, স্টাডি শব্দটা বলি, জানতে হয়েছে, স্টাডি করতে হয়েছে। হ্যাঁ, গবেষণা খুব কঠিন জিনিস, জানতে হয়েছে। সেটা কিন্তু আমাকে কখনো বোঝা যায়নি যে আমি লেখার মধ্যে কোনোদিনই চেষ্টা করিনি কোনো লেখার, যে ওটাই মুখ্য, ওটা আমার মধ্যে আমি চেষ্টা করেছি ভেতরে রেখে রেখে, যদি পরতে রাখা যায়। সেটা ঝিলডাঙার কন্যাতেও তাই হয়েছে, নানা রকম ঝিলডাঙার কন্যা একটা এমন সময়ের উপন্যাস, সেই সময়টা খানিকটা একটা আমাদের সমাজে একটা বড় বামপন্থা ক্ষমতা থেকে খানিকটা ক্রিটিক্যাল হচ্ছে, আরেকটা অন্য পথ আসছে, বা কিছু ভাইসেস চারপাশ থেকে ঢুকছে। একটা আমরা ঝিলডাঙার কন্যার উপন্যাসের মূল কথা যে মেয়েটা কন্যাটি যে ফুল বলে, আমি গল্পটা বলার বলছি না, এই খানিকটা যেন রূপকের মতো, রূপকের মতো, তোমরা আরো ভালো বুঝছো, সে রূপকের মতো, সে বিপদ আগাম বুঝতে পারে বলে আমি কিন্তু ছত্রে ছত্রে বলেছি মানুষ বিপদ আগাম বুঝতে পারে না, পারে না বলে আমি তিনটে ফেজ নিয়েছিলাম, একটা অর্থনীতি, একটা সংস্কৃতি টিভি টিভি খুব, আর একটা রাজনীতি। এই তিনটে যে আগামী দিনে বিরাট বিপদ নিয়ে আসছে আমার সমাজের ক্ষেত্রে, এটা যেন মেয়েটা আগে থেকে কাজ করতে থাকে, ও একটা রূপকের মতো কাজ করছে, যাকে আমি কিন্তু ক্রমাগত ওকে এনেছি আবার ওকে ভেঙেছি, যে আসলে কেউ বুঝতে পারে এটা কোনো অতি অলৌকিক বলে কিছু পৃথিবীতে হয়, বিজ্ঞান ছাড়া যাওয়া যাবে না, কিন্তু আমরা নিজেরাও বুঝতে চাইছি যে আমাদের রাজনীতি বিপদ আনছে, আমাদের সংস্কৃতি যে পথে আমরা চলছি সেটা আমাদের বিপদ আনছে, আমরা যেভাবে বেচছি নিজেকে বিপদ, আমরা কেনার বেচার মধ্যে দাঁড়িয়ে, এইটা নিচে ঝিলডাঙার কতদিন লেগেছিল এটা লিখতে? তো বেশ বড় স্প্যানে একটা, ও আয়তনের দিক থেকেও বেশ বড়, সবচেয়ে বড় আপনার উপন্যাস এখনো পর্যন্ত প্রকাশিত আয়তনের দিক থেকে, প্রায় কাছে কতদিন লিখেছি আমি তো দেড় বছর ধরে প্রায় ধারাবাহিক লিখেছিলাম, আমি আমি তো মাঝে মাঝে লিখতাম আর কি, না আমি বলছি এইটা পুরোটা তো আগে লিখে রাখেননি, লেখাটা চলছে প্রকাশের চলছে, পুরোটা শুধু আগে লিখে রাখিনি না, আমি একেবারে আমি এটা লিখতে চাইনি, আপত্তি ছিল, অনিন্দ্য চট্টোপাধ্যায় তখন রোববারের সম্পাদক ছিলেন, ও তিনি আমাকে বলল না প্রচুরতা লিখতে হবে, এবার আমি বললাম ঠিক আছে আগে তিনটে তোমাকে দিচ্ছি তুমি দেখো এটা হলো কি না তারপরে ভাবা যাবে, ও তিনটে দিলাম, ও মা ও বিজ্ঞাপন ছেপে দিল, হাতে তিনটে নিয়েই বিজ্ঞাপন ছেপে দিল, যে পরের সংখ্যা থেকে বা তার পরের সংখ্যা থেকে আসছে, ফলে আমি একেবারেই লিখতে লিখতে যেতে যেতে চলেছি, আমার শুধু এই উপন্যাসটা আমার খুব সুবিধা হয়েছে যেতে যেতে চলেছি বলে, মানে ও নিজের মতো পথ চলেছে, মানে অনেকটা পথ দেড় বছর ধরে চলেছিলাম তো, ও নিজের মতো চলেছে, দেখেছে নিজেকে বদলেছে নানা রকম ভাবে, রোদে রোদের তাপ পেয়েছে, বৃষ্টিতে বৃষ্টির ছাট পেয়েছে, এবং অনিন্দ্যর একটা বড় ভূমিকা আছে, আমরা এই সুবাদে এটা বলি তাকে, তাকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই ঝিলডাঙ্গার কন্যার এরকম চমৎকার একটা লেখা আপনার উপহার দেওয়ার জন্য। এখানে ঝিলডাঙ্গার কন্যায় সমসময় খুব গুরুত্বপূর্ণ, ওই যে বললেন এই কারণেই হয়তো হয়েছে, আপনি দেড় বছর ধরে লিখছেন, দেড় বছরের সময়কাল চলে আসছে, আমরা একটু আগে স্ক্রিনে আরেকটা কভার দেখিয়েছিলাম ঝিলডাঙ্গার কন্যার সঙ্গে, একটু পরে রোদ উঠবে, এটাও বড় আয়তনের একটা লেখা। আচ্ছা এটা কি কোথাও ধারাবাহিক বেরিয়েছিল? হ্যাঁ এটা আমি আজকাল পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, একটু পরে রোদ উঠবে, এটাও খুব সমসাময়িক সময়, অনেক পরে লেখা তো এটা, ফলে সেই সময়টা ওই আমি বিশ্বজিৎ এই তুমি ভালো বুঝবে, যারা পাঠকরা তারাও ভালো বুঝবেন যে একটা আমাদের এক ধরনের, আমরা তো মানে রাজনীতির বাইরে আমরা খুব বেশি পুরোটা থাকতে পারবো না, থাকা সম্ভব হয় না, মানে সমাজটা তো সেভাবে তৈরি হয়, সমাজের একটা গঠনও আছে তৈরিও আছে, এটা হচ্ছে ঝিলডাঙার কন্যায় যেমন অনেক রকম ভাইসেস তৈরি হচ্ছে, অনেক তার মধ্যে একজন মাস্টার মশাই একটা গ্রামে এই ঝিলডাঙার গ্রামটা একটা স্কুল বানাতে চেয়েছিলেন, সেখানে যেহেতু আলাদা করে কোনো রকম মানে বাথরুম ছিল না, সেই জন্য কোনো মেয়েরা স্কুলে যেতে চাইতো না একটা সময়, গ্রামে এটা খোঁজ নিয়েছিলাম, এটা গ্রামে একটা বিরাট খুব বড় সমস্যা, একটা বয়সের পর আর প্রাইমারি একটা হয়ে গেলে যেতেই চায় না, কারণ ওখানে কোনো মানে বাথরুমের সিস্টেমই ছিল না, তো একজন মাস্টারমশাই তিনি খুব চেষ্টা করে ওখানে দুটো বাথরুম বানাতে চেয়েছে ছেলেদের আর মেয়েদের স্কুলে, যাতে বাড়ে, তিনি খুন হয়ে যান, কারণ তিনি এত জনপ্রিয় হতে থাকেন, সবাই ভাববে যারা পলিটিক্যাল ক্ষমতা লোভী তারা ভাবতে শুরু করেন যে এই এই ভদ্রলোক তো দাঁড়িয়ে যাবে জীবনে, তো যাই হোক সেই একটা সময় আর এখানে সময়ে চলে এসছে যখন একটা বড় অংশ বামপন্থার ক্ষমতা, বামপন্থা এই সময় আমাদের চারপাশ থেকে সরে গেছে, তার মধ্যে দাঁড়িয়েও এটা কিন্তু রাজনৈতিক উপন্যাস একদম বলবো, পারিবারিক উপন্যাস, এবং চরিত্রগুলো অন্যরকম, এটা অন্য অন্যরকম চরিত্র। এবার আমি যেটা বলতে চাইছি যে আপনি ঝিলডাঙ্গার কন্যাতে এটা প্রায় আশঙ্কা করেছিলেন যে ভবিষ্যতে রাজনীতির কি দিন আসছে, এবং এখানে কিন্তু
এই এই জায়গাটা আছে। এবং আমি যেটা জানতে চাই বলেছি যে যে মাস্টারমশাইয়ের কথা বললেন, তিনি স্কুল করার চেষ্টা করছেন একদম বাম, এবং এই এই উপন্যাসটা আপনি কিন্তু লিখছেন পরিষ্কার করে বলে দেওয়া ভালো 2011-এর পরে, পরের প্রেক্ষাপটে, এবং চিল্ডাঙ্গার কন্যাটা 2000 আগের প্রেক্ষাপটে হচ্ছিল। না না না, আমি চিল্ডাঙ্গার চিল্ডাঙ্গার কন্যা বলছি না, বলছি না, আমি অনেক অনেক পরে, অনেক পরে, একটু পরে আর উদ্ভব, অনেক পরে, অনেক পরে, সেটাই বলছি আমি, একটু পরে রোদ উঠবে, যে 2011 সালের পরে, এবং সেই যখন বামপন্থীরা ক্ষমতাতে নেই, অথচ আপনার কেন্দ্রীয় চরিত্র একজন সৎ আধুনিক মনস্ক পরোপকারী বামপন্থী মাস্টারমশাই, তো আরে বাস্তব জীবনে এরকম চরিত্র দেখেছিলেন যে বামপন্থীরা চলে যাওয়ার পরে এরকম আঁকড়ে রাখছেন তাদের ঐতিহ্যকে, সমাজের জন্য ভাবছেন, মানুষের কথা ভাবছেন? আমি দুটো কথা বলি, এক হচ্ছে যে আমি যে মাস্টারমশাই স্কুলের কথা বলেছিলাম ওটা ঝিল্ডাঙ্গার কন্যায়, আর এইখানে একজন মাস্টারমশাই আছেন, পার্টি নেতা আছেন, এখানে আমার মাস্টারমশাইরা বারবার ঘুরে ফিরে আসেন, একটু তারা বামপন্থী, পরবর্তী উপন্যাসে এসছে, এখানে বরঞ্চ একটু পরে রোদ উঠবে একটি ছাত্র আছে, কেন্দ্রীয় চরিত্র একটা ছাত্র আছে, খুব সে বামপন্থী, বামপন্থী ছাত্র নেতা, বামপন্থী বোঝাই যাচ্ছে, বামপন্থী বোঝা যাচ্ছে, আমি চেষ্টা করেছি, এবং সে কিন্তু মেইন স্ট্রিম বামপন্থা মানে, কিন্তু ক্ষমতা নেই, সমাজে এই ক্রাইসিসটা বিরাট, এই যে মেইন স্ট্রিম বামপন্থা একটা দেখেছে এতদিনের ক্ষমতা, তার গন্ডগোল, তার ভাইসেস দেখেছে, তারপর এখন তাও একজন করছে গন্ডগোল ছাড়া, একদম মেইন স্ট্রিমে যাওয়ার কথা ভাবছে, এই ছেলেটিকে নিয়ে আমি অনেক দূরে গিয়েও ছিলাম, তার মা একরকম ক্রিমিনাল ক্রাইমের মধ্যে পড়ে গিয়েছিল, ক্রাইম হোক ক্রিমিনালের মধ্যেও, এই ছেলেটি পরে বেরিয়ে চলে যাবে, হ্যাঁ অবশ্যই আমি দেখতে চেয়েছিলাম, এবং একটু পরে রতুন একজন মাস্টার একজন আছেন, সেও ক্ষমতার বাইরে বেরিয়ে ওই সেই রাজনীতি করছে, ক্ষমতা নেই এরকম রাজনীতি করছে। আমার এমন উপন্যাসও আছে, এটাও আনন্দবাজারের কোন একটি আনন্দবাজার গোষ্ঠী উপন্যাস বেরিয়েছিল, সেখানে একজন শীতকতি দূরে না একটু, হ্যাঁ হ্যাঁ ছিল, আর একটা ভূপতি সেন আমি ওই সময়টা খুব দেখার চেষ্টা করছি, মানে এই পুরো টাইম পিরিয়ডের দলিল আমার কিন্তু 5-6টা উপন্যাসের মধ্যে ধরা আছে, আমি জানি না কেউ উল্লেখ করেছে মানে কেউ খেয়াল করেছে কিনা, আমার কিন্তু এই সময়টা আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সময়, সাহিত্যে যার রিফ্লেকশন হওয়া প্রয়োজন ছিল, আমি আমার মতো চেষ্টা করেছি, পেরেছি কিনা জানি না, যদি এটা কেউ পড়ে আজ থেকে 15-20 বছর পরে পড়ে একটা চেহারা তিনি পাবেন, এবং সমাজ রাজনৈতিক ইতিহাসটাকে ধরতে পারবে, ইতিহাসের মতো করে নয় কিন্তু সমাজ রাজনৈতিক ইতিহাসটা ধরতে পারবে। আবারও বলছি চেহারা পা মানে শুধুমাত্র কিন্তু মানে ওই সাংবাদিকতা, এই ঘটনা ঘটলো ওইখানে জমি আন্দোলন, এটা নয়, এরকম আমি কিচ্ছু করি, যেহেতু খবরের কাজ খুললে পাই, খবরের কাজে লাইব্রেরিতে পাওয়া যাবে, আমি বলছি এই অবস্থায় দাঁড়িয়ে একজন কিভাবে ফাইট করতে পারে, আদৌ তার ফাইটটা সত্যি কিনা, এইরকম চেষ্টা করেছি। ঠিক 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 ঠিক। আচ্ছা এবার আমি যেটা জানতে চাইছিলাম যে একটা ঝুঁকির কাজ তো বটে, কারণ এই লেখাগুলো আপনি যে এই উপন্যাসগুলোর নাম বললেন, মানে রাজনৈতিক এই প্রসঙ্গগুলো আসছে, শীত খুব দূরে নয়, অপারেশন সিংহদ্বার, আর আমি কভারগুলো একটু দেখানোর চেষ্টা করছি, এই পরপর শহীদ ভূপতি সেন কলোনি, যাবজ্জীবন 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 এইগুলোতে কিন্তু আপনি পরিষ্কার করে না বললেও ওই একটা কিন্তু বোঝা যায় যে 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 দলটা নেই, যারা চলে গেছেন, যে রাজনৈতিক লোকজন, তার একটা পক্ষপাত, গুরুত্বপূর্ণ পক্ষপাত আছে এইটাকে। আমি একটা কথা বলি বিশ্বজিৎ, এদের কিন্তু পক্ষপাত বলবো না, আমি বলবো যে চলে গেছে এর প্রচুর সমালোচনা, যাবজ্জীবন সমালোচনা প্রচুর আছে, এই কিন্তু এই দল বলবো না, এই ভাবাদর্শের ভুল প্রচুর আছে, পরস্পরের মধ্যে খেউখির কথা প্রচুর আছে, কিন্তু একে অস্বীকার করার কোনো পথ আমার নেই, কারুরই নেই, সাহিত্যের পক্ষে করা বুঝি যে আমি একেবারে অস্বীকার করে গেলাম, তাহলে এদের কিন্তু সমালোচনা নিন্দা, আমি বারবার বলছি আমি পক্ষপাত, আমি কিন্তু এটা একটা আমি মনে করি দলিল, একটা ঘটনা, আজকে থেকে শুধু তো 34 বছর ক্ষমতা নয়, বামপন্থা আমাদের সাহিত্য শিল্পে বহু যুগের পুরনো কথা, তাই তো আমাদের বাংলা সাহিত্য, তুমি নিশ্চয়ই আমার থেকে অনেক অনেক ভালো জানো, ফলে ওকে আমার অস্বীকার করার কোনো পথ নেই, আমি ওকে অস্বীকার করে চলে যাওয়ার কোনো উপায় নেই, ওকে আমায় নিতেই হবে, নানা ফর্মে নিতে হবে, কখনো তার আমি এরকম আছে এই বামপন্থার মধ্যে দুটো দল ভাগাভাগি হয়ে এ ওকে খুন করে জেলে ঢুকিয়ে দিচ্ছে, এরকমও আমি লিখেছি যাবজ্জীবন, তো তাই
কিন্তু আমি এদের বারবার তোমাকে বলছি, আমি কখনো অস্বীকার করি, এর ভেতরটা আমি জানার চেষ্টা করেছি। আমার মনে হয় যে এই দলিলটা থাকা উচিত, এর মধ্যে তো ভালো লোক মন্দ লোক সবকিছুর মধ্যে থাকে, আদর্শ থাকবে তার মধ্যে থাকবে, সময় বদলে যায়। কিন্তু কখনোই তা সাহিত্য, আমি আবার বলছি যে আমি এই উপন্যাসগুলোকে কখনো সাহিত্য থেকে সরিনি, কিন্তু আমার সাহিত্য বোধ থেকে সরিনি, কখনো আমি বলিনি সাহিত্যের মধ্যে তো সমাজ জীবন রাজনীতি শুধু প্রেম থাকলে তবে শুধু সাহিত্য হয়ে গেলে এমন তো হবে, এরমতো থাকবে সাহিত্য তো সব পার্টটা নিয়ে সাহিত্য। আমি চেষ্টা করেছি আমি যেন সাহিত্য থেকে না সরি, পড়তে আমার যেন কেউ না পড়ে বলে এটা কি হলো না। যেটা আমি জানতে চাইছি যে সমসাময়িক রাজনীতিকে আপনি বিষয় করে তুলছেন, তো রাজনৈতিক যারা লোকজন যারা রাজনীতির সঙ্গে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত আছে তারা তো অনেকেই পড়ছেন, কারণ প্রচেত গুপ্তর লেখা কিন্তু মনে রাখতে হবে সমস্ত ধরনের পাঠক, মানে ছোট যারা ছোটরা বড়রা 80 বছরের মানুষ এবং সমস্ত ধরনের বলতে এই যে সমস্ত শ্রেণীর পাঠক পড়েন, রাজনৈতিক নেতারাও পড়েন, সেখান থেকে কোনো টিপ্পনি শুনতে হয়নি? না 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 কখনো আমাকে, আমি সত্যি বলছি আমাকে টিপ্পনি শোনার আমি শুনিনি, নিশ্চয়ই শুনিনি, হয়তো আমি পেরেছি। কিন্তু বিষয়টি দেখো, নকশাল আমল নিয়ে কে না লিখেছে, মানে একটা সময় সমরেশ বসু লিখেছেন, পরে শীর্ষেন্দুদা লিখেছেন, সমরেশ মজুমদারেরও বিরাট উপন্যাস আছে। কিন্তু কিন্তু আমি আপনাকে থামাচ্ছি, প্রচেতর আমি থামিয়ে যোগ করছি, তারা কখন লিখছেন? 70-এ কিন্তু খুব একটা কেউ লেখেননি, একটা দুটো ছাড়া লিখেছেন অনেক পরে, কিন্তু হ্যাঁ অনেক পর। আমি মনে করি এখন লেখা উচিত, একটি ছেলের কথা নেতা তার স্বামী, হ্যাঁ সেটা পড়লে তো অবাক হতে হবে, সেটা মানুষ দেখেছি বলেই বলতে হয়েছে অবাক হতে হবে, নিন্দেও যেমন করেছি এটা দেখেও মুগ্ধ হতে হচ্ছে, অবাক হতে হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমার মনে হচ্ছে এটা লেখা উচিত, এটা একটা দলিল, এটা থেকে বেরোনোর উপায় নেই। আমি একটা পার্ট আমি লিখে ফেলেছি অলরেডি, এটা আমি মানে বিভিন্ন উপন্যাসে ছড়িয়ে দিয়েছি। রামকৃষ্ণ যদি কভারটাকে একটু দেখানো যায়, রামকৃষ্ণ আমরা যদি এই এই পর্যায়ের কভারগুলো একটু দেখিয়ে পরের আলোচনায় যাব, স্টুডিওতে রামকৃষ্ণ চেষ্টা করছে, যাই হোক আমরা, হ্যাঁ এই যে শহীদ শীত খুব দূরে নয়, হ্যাঁ থাক 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 কভারটা থাক দূরে নয় কভারটা থাক, হ্যাঁ হ্যাঁ অপারেশন সিংহ দুয়ার, পরের স্লাইডে যাব, হ্যাঁ এইগুলো এইগুলো এই যে যাবজ্জীবন, শহীদ ভূপতি সেন কলোনি এবং এই পর্যন্ত এইগুলো রাজনৈতিক উপন্যাস আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম। এবার দেখা যাচ্ছে চাঁদের বাড়ি এবং জলে আঁকা দুটো কভার, এবার স্ক্রিনটা এখন সরিয়ে নিলেও চলবে। চাঁদের বাড়ি এই উপন্যাসটাও কিন্তু প্রচেতদা একটু অন্যভাবে মানুষের কাছে পৌঁছেছে, একটু জনপ্রিয় মানে বহু মানুষের কাছে পৌঁছেছে তার মূলে। তার আগে বলি, আমি আপনার এক পাঠিকা আমার সঙ্গে কথা বলছিল, তো আমি একই রকম জিজ্ঞেস করছিলাম যে তোমার প্রচেতর লেখা কেন ভালো লাগে, তো তিনি বলছিলেন, এই প্রসঙ্গে বলি তার কমেন্ট, তিনি বলছিলেন যে প্রচেতর লেখা সিনেমার মতো, তাই ভালো লাগে। আসলে আমি এই কথাটা বললাম এই কারণে যে ভালোবাসার বাড়ি, আপনি এর আগে আপনি তরুণ মজুমদারের কথা বলেছিলেন, মজুমদারের কথা বলেছিলেন, হ্যাঁ তো চাঁদের বাড়ি থেকে তার একটা বিখ্যাত সিনেমা, খুব খুব বিখ্যাত সিনেমা বোধহয় ভালোবাসার বাড়ি, এবং আপনার এবং তাছাড়াও আপনার ওই চোরের বউ নিয়ে একটা, আপনার লেখা নিয়ে গল্প নিয়ে উপন্যাস নিয়ে আখ্যান নিয়ে অনেকগুলো সিনেমা হয়েছে, তো সিনেমা ঠিকই যে সিনেমার হাত ধরে একটা পরিচিতি, এটা এটা অতিরিক্ত পরিচিতি পাওয়া যায় যে কোন লেখা থেকে হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু যখন আপনার নিজের লেখা আপনি দেখছেন যে বইয়ের মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে চলে যাচ্ছে, সিনেমা হচ্ছে এবং সিনেমা হলে গিয়ে আপনি সিনেমা দেখছেন, তখন কি মনে হয় যে সাহিত্যে আপনি যে সাহিত্যতে মানে কি বলবো এই দুটো একই বিষয়ে দুটো মাধ্যমে কোনটাকে আপনি বেশি পছন্দ করবেন? তুমি সেই মূল প্রশ্নে, আমার তো অনেক উপন্যাস অনেক গল্প, আমি প্রায় নয় নয় করে প্রচুর উপন্যাস গল্প লিখে ফেলেছি, অনেক গল্প মানে এত কেউ লেখে, মানে যারা ভালো লিখতে পারে না তারাই এত লেখে, আমি বোধহয় আমি এটাই তারা আমি যে কেন ভালো লিখি না প্রমাণ যে এত লিখেছি বলে। আপনার 54টার বেশি, এই প্রসঙ্গে উল্লেখ করে দিই 54টা বই আছে, 50টার বেশি প্রচেতদার বই আছে এবং বইগুলো গত 20 বছর নয় 16 বছরে প্রকাশিত হয়েছে, 17 বছরে প্রথম বই আপনার 2004-এ, হ্যাঁ বলুন সিনেমা খুব বেশি হয়নি
সত্যি খুব বেশি হয়। সেই তুলনায় আরো সুদেশ নদীদের একটা ছবি করেছিলেন, দু তিনটে ছবি, প্রচুর আমার টেলিফিল্ম হতো একসময়, তারা চ্যানেলে টেলিফিল্ম হতো, সে প্রচুর টেলিফিল্ম হয়েছে, কিন্তু খুব যে বেশি হয়েছে এমন বলবো না। এখনো কিছু আছে ছবি করবেন বলে নিয়ে রেখেছেন, পরিচালকরা করবেন, খুব বেশি হয়েছে এমন বলবো না। কিন্তু চাঁদের বাড়ির ঘটনাটা সবার থেকে আলাদা, এই কারণে ঠিকই বলেছেন সুজিৎ, তরুণ মজুমদারের মতো মানুষ যিনি তিনটে প্রজন্মকে একেবারে তার সৃষ্টি দিয়ে, চলচ্চিত্র দিয়ে ধরে রাখার ক্ষমতা করেছে। মানে আমার পিতৃদেবও তার ভক্ত ছিলেন, আমিও তার ভক্ত, আমার পুত্রও তার ভক্ত, বলছি একটা মানুষের এরকম কাজ তো কঠিন, এরকম তিনটে প্রজন্মকে ধরে রাখা। তো উনি যখন আমার ছবি করবে তখন কিন্তু উপন্যাসটা কোথাও ছাপা হয়, তা আমাকে একদিন বললেন আমি শুনেছি দু চারটে গল্প করেছি ইত্যাদি প্রভৃতি, আপনি একটা পরিবার বেশ মন ভালো হয়ে যায় এমন একটা গল্প, তাহলে আমার একটা লেখা আছে ভেবে চিনতে বললাম একটু দিয়ে যাবেন, তা ওনাকে দিয়ে আসলাম। তারপরে যাই হোক, সে তার গল্পে যাচ্ছিল, উনি ছবি করলেন, আমি তো মানে তরুণ মজুমদার ছবি করছেন এটা একটা জীবনের বিরাট প্রাপ্তি, লেখক হিসেবে প্রাপ্তি, মানে এত বড় প্রাপ্তি খুব কমই হয় মানুষের, এটা আমার পরম সৌভাগ্য। এবার এই গল্প, এই উপন্যাস যখন গল্প লেখা হয়, যখন সেটা নাটক হয়, যখন সেটা সিনেমা হয় একটা কাহিনী থেকে যে কোনো ক্ষেত্রেই, আমি কিন্তু মনে করি গল্পটা লেখকের, নাটকটা পরিচালকের, আর সিনেমাটা, নাটকটাও যেমন পরিচালকের, সিনেমাটা তিনি পরিচালক, তিনি তো আমার, আমার গল্পটা হচ্ছে একটা, আমি একটা মূর্তি, মাটি দিয়ে মূর্তি তৈরি করেছি যে কাহিনীটা আমি লিখেছি, যিনি সিনেমা পরিচালনা করছেন তিনি সেই মূর্তিটা তো ভেঙে ফেলবেন, তিনি তার একটা মূর্তি করবেন, কিন্তু মাটিগুলো তো আমারই। এটা আমাকে তরুণ মজুমদার নিজেই বুঝিয়ে বলেছিলেন, একদিন মাটিগুলো তো ওই বলে যখনই মনে হবে আমি কোনো, উনি আমাকে ছবিটা এমনও ছিলেন চাঁদের বাড়ি, তখন আমার কত বছর আগে ওরকম আমায় গুরুত্ব দিচ্ছে ভাবতেই পারি না, আমাকে উনি একটা স্পেশাল, তখন এডিটিং টেডিটিং হয়নি, আমায় নিয়ে বসে দেখালেন, করে বললেন যে শুধু আপনি বলবেন যে কোথাও আপনার মনে হয়নি যে গল্পটা আপনার মনে হয়নি, সে কিন্তু পুরোটাই আমার গল্প, বললো হ্যাঁ সেই জন্যই তো আপনার, নয় তো আমি নিজেই লিখতে পারতাম। কিন্তু যাই বদল হয়, অদল হয়, নাটকেও বদল হয়, আমি কিন্তু কখনো এভাবে বিচার করি না যে আমারটাই আমি ডিটো দেখছি, তাহলে তো পড়লেই পারতাম বাড়িতে বসে। আমি একটা নাটক, আমার অনেক নাটক হয়েছে, আমি যদি নাটকটা দেখতেই চাইতাম তাহলে তো আমি বাড়িতে বসে বইটা পড়লেই হয়ে যেত, দর্শকরা শুনলে হয়ে যেত, তাহলে তো মুখে বললেই হয়ে যেত। ধরো একটা লেখা, তারা মানে তিনি বুঝবেন পরিচালক কিভাবে নেবেন, রসটা ঠিক থাকলেই হলো, না হলে মনে হবে ভালো হয়নি। হ্যাঁ এরকমও ঠিক, অনেক ছবি আমার পছন্দ হয়নি, অনেক নাটক আমার পছন্দ হয়নি, আমার নিজের লেখা তো আমার হয়নি, তা আমার আমার হয়নি, তার মানে তো চিরকাল এটা চলছে না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনার না হওয়ার মূলে কি মনে হয়েছে যে মূল জায়গা থেকে সরে গেছে, এরকম ভাবনা হয়েছে? না 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 না, মূল জায়গা আমি যে মূল জায়গা ভেবেছি, আর পরিচালক তো সেই একই মূল জায়গা ভাবতে হবে, তুমি যে সাহিত্য পড়বে, যখন তুমি তো একটা সাহিত্য চর্চার মধ্যে দিয়ে যাবে, আমার যে উপন্যাসটি ধরে তুমি লিখতে বসবে, যেমন যেমন আমি তোমাকে এই প্রসঙ্গে একটা কথা না বললে আমি হয়তো হারিয়ে যাবো সূত্র, তোমার অনুমতি নিয়েই বলছি, আমি বিশ্বাস করি, আমি মনে করি যে একটা সাহিত্য চর্চা, সাহিত্যকে বিশ্লেষণ করা, যারা এই বিদ্যা চর্চা, এটা তো একটা স্ট্রিম, যেমন সায়েন্স একটা পড়তে হয় তেমনি সাহিত্য তো একটা তোমরা পড়াশোনার মধ্যে দিয়ে সবাই আসে, তাকে কলেজে পড়তে হয় 3 বছর, তারপরে তাকে স্নাতকোত্তর পড়তে হয়, সাহিত্যই পড়ছে কিন্তু সারা বিশ্ব সাহিত্য পড়ে সে সাহিত্য, তারপরে সে গবেষণা করছে, তারপরে তাকে এমফিল করছে, কত কি বিষয় আছে, তারপর তিনি পড়াচ্ছেন কলেজে বা স্কুলে, তাকে তো ওই পথের মধ্যে দিয়ে যেতে হবে, ফলে তার কিন্তু ভালো মন্দ কি বলছেন জানার জন্য আমি কিন্তু সব থেকে বেশি গুরুত্ব, কারণ তিনি এটা একটা চর্চা, যেমন আমি নিশ্চয়ই চিকিৎসাকে বিশেষ গুরুত্ব দেবো চিকিৎসা করার সময়, তেমনি সাহিত্য যিনি পড়ে এসছেন তাকে আমি গুরুত্ব দিই, সে এক্ষেত্রেও তাই বলছি, তুমি কিভাবে বিচার করবে তোমার ব্যাপার, পরিচালক যদি মনে করেন না চাঁদের বাড়ির ভুল জায়গাটা এটা নয় এটা, তাহলে তার ব্যাপার, আমি যদি মনে করি কি হলো সেটা তার ব্যাপার, তিনি তো করছেন, আমি যখন ছবি করবো আমি বুঝবো আমি কি করবো। আপনার কথা থেকে আমি যদি এরকম একটা বলি, এটা প্রশ্ন করি যে হয় হ্যাঁ কি না, এরকম যদি বলি যে পাঠক নাকি সমালোচক, মনে রাখতে হবে সমালোচক ও পাঠক, কারণ আপনি এতক্ষণ বললেন যে এটা চর্চার ভিতর দিয়ে যাওয়া, আপনি কার 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 কথাকে বেশি গুরুত্ব দেন, পাঠক নাকি সমালোচক? আমি স্বীকার করছি সমালোচক একজন পাঠক, কিন্তু আমি বলছি সাধারণ পাঠক, সেক্ষেত্রে আমি গুরুত্ব কিন্তু হ্যাঁ না বলে পড়বেন, মানে এই প্রশ্নটা দুটো ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে আমি গুরুত্ব দিই, আমি মানে এটা একজনের দিকে আমি যাবো কি করে, আমি যদি বলি পাঠক তাহলে সেটা অসত্য বলা হবে, সমালোচককে কিন্তু আমি সেই সমালোচককে গুরুত্ব দিই, হ্যানায়ের ক্ষেত্রে আমি বারবার বলছি যে সমালোচক মানে প্রকৃত সমালোচক যিনি এটা চর্চার মধ্যে গেছেন আমি তাকে খুব গুরুত্ব দিই,
আবার পাঠকের কাছেই তো আমি পৌঁছই, পাঠককে আমি গুরুত্ব দিই, আমি দুটো, কিন্তু আমি শুধু পাঠককে গুরুত্ব দিই, সমালোচককে দিই না, এটা ঠিক, সমালোচককে দিই না, এটা ভুল, শুধু সমালোচককে দিই, পাঠককে গুরুত্ব দিই না, এটাও ভুল। কিন্তু তুমি যদি বলো কার দিকে আমি তাকিয়ে থাকবো, নির্ভর করছে সেই সমালোচক কিরকম তার তার মতো, সেই সমালোচক কিরকম তার মতো যিনি। এইখানে একটা কথা আমি বলি প্রচেতদা, যে যে আমি একটু আগে বলছিলাম যে সমালোচক অবশ্যই একজন পাঠক, ঠিক পাশাপাশি পাঠক ও সমালোচক, সেই কথাটা এখানে বলি। আপনার একজন খুব মানে কি বলবো পাঠিকা, আপনার মধ্যে পাঠকের থেকে পাঠিকার সংখ্যা বেশি, যে কারণে হোক বা সাগর, আমি আমি এই জন্য গর্বিত, মানে গর্ব হয় আমি একই সঙ্গে ঠিক ঠিক তো গর্বিত, আমি বহু জায়গায় লিখেছি, আমার নিজের ধারণাও, আমি একটা লেখা আছে প্রসঙ্গে একটু না বললে খারাপ হবে, যে আমি মেয়েদের কেন হিংসে করি, আমি বিশ্বাস করি, আমি মনে করি যত বড় আমি যখন আমরা যমজ ভাই আমার সন্তান জন্ম হয়েছিল, পরে গল্প শুনেছিলাম সেই যমজ ছেলে হয়েছে শুনে মা অজ্ঞান, মা খুব মেয়ে ভালোবাসতেন, মা অজ্ঞান হয়ে গেছিলেন কিন্তু সুস্থ থাকা সত্ত্বেও, পরে কেন হয়েছিলেন যে মেয়ে ছেলেরা কি খারাপ, পরে বুঝেছিলাম না ছেলেরা খারাপ না, ছেলেরা প্রচুর ভালো, তাদের বুদ্ধি আছে, পড়াশোনা করে, বিবেচনা বোধ আছে, পরিশ্রমী, কিন্তু মেয়েরা শুনতে এখন আর জেন্ডারটা তেমন হয় না কিন্তু বলতে বাধ্য হচ্ছি, তারা কিন্তু ছেলেদের থেকে একটু বেশি ভালো, তাদের আরো একটু বেশি বেশি ক্ষমতা আছে, এই জন্যে আমি হিংসে করি, ছোটবেলা থেকে হিংসে করি, এখনো আমি এই জন্য আমি ধন্য, যদি আমার পাঠিকা বেশি হয় আমি গর্বিত এবং ধন্য, কারণ আমি যেটা বলছিলাম যে ঠিক, এবং আমি যেটা বলছিলাম যে পাঠক পাঠিকারাও তো সমালোচক হয়ে যান, কারণ আপনার একজন পাঠিকা যে যার বাড়িতে শুধু প্রচেত গুপ্তের আলাদা একটা র‍্যাক আছে, আলাদা একটা সেলফ আছে, এবং এবং সে আমি এবং যখন প্রচেত গুপ্তর পোস্টারটা বেরোলো এই আজকের ইন্টারভিউ হবে, সে আমাকে পাঠিয়েছিল এবং পাশাপাশি লিখেও ছিল কেমন লাগে, অনায়াসে বলেছিলাম, এখানে বলেই দিই এটা উপন্যাসের নাম করে, যে জঘন্য লেগেছে আমার, তাহলে এই একটা উপন্যাস জঘন্য লেগেছে, তখন কেমন লাগে, মানে যে যে পাঠক বা পাঠিকা আপনার এরকম বলবো অন্ধভক্ত শব্দটা নিশ্চয়ই নয় তাহলে এই কথাটা বলতো না, এরকম পাগলের মতো পড়ে আপনার সমস্ত লেখাকে নিয়ে, এটা নিজের বাড়িতে একটা ব্যক্তিগত আলমারি তৈরি করে, সে আবার বলছে না এই লেখাটা জঘন্য হয়েছে, তার আসলে প্রচন্ড রাগ হচ্ছে প্রচেত গুপ্ত লোকটার প্রতি, এইগুলো জানলে কেমন লাগে, মানে আমি তো আমি খুব মানে মানে আগে মানে আবেগে আপ্লুত হয়ে পড়ে, ছাড়া কি বলবো, যে যিনি এভাবে আমায় পড়েন, যে একটা লেখা তার এত পড়ার পরে বলছেন একটা লেখা তার খারাপ লাগছে, কতটা আমার লেখাকে নিজের মতো করে ভাবলে তবে এটা বলতে পারে, আমার এর থেকে বড় কৃতজ্ঞতা ইনি আমার কাছে বিরাট বড়, মানে অনেক বড়, মানে এসব সমালোচনা পাঠক এসবের থেকে অনেক ঊর্ধ্বে, ইনি আমার লেখার বন্ধু, প্রকৃত বন্ধু, লেখার প্রকৃত বন্ধুরা এরকম কথা বলবে, যারা আমার লেখার প্রকৃত বন্ধু, আমার ভালো মন্দ দেখে কথা বলতে পারবে, এনাকে আমি আর কি বলবো, ধন্যবাদ দিলে ছোট করা হয়, এরকম হলে আমি মানে এরকম পাঁচ সাত জন পেয়ে গেলে একজন লেখক যথেষ্ট, যিনি পড়বেন ভালোটা ভালো বলবেন, খারাপটা খারাপ বলবেন, বলা বাহুল্য আপনি পেয়েছেন। এবং আরেকটা জিনিস আমি বলি, কথায় কথায় চলে গেছি, আপনি কথার মাঝখানে একবার বলেছিলেন যে আমি প্রচুর লিখেছি, এতগুলো বই এর মানেই আমি কিছু লিখিনি, আসলে আমরা প্রথমেও বলেছি আবার একবার রিপিট করি যে এতদিন ধরে দীর্ঘদিন ধরে আপনার প্রস্তুতি পর্ব চলেছিল, তাই পরে লিখতে এলেন এই কারণে এত বেশি বই আমরা পেয়ে যাচ্ছি, তার দীর্ঘ প্রস্তুতি পর্ব ছিল বলে। আমরা চাঁদের বাড়ির সঙ্গে আরেকটা, চাঁদের বাড়ি বোধ হয় আগে, তারপরেই জলে জলে আঁকা লেখা না, জলে আঁকা তারপরে, না জলে আঁকা আগে লেখা, আগে লেখা, এবং আপনার লেখা, হ্যাঁ আপনার লেখায় একটা খুব কি বলবো, এটা বহু লেখায় দুঃখ দুঃখবোধ বিষাদ ভাবনা থাকে, জলে আঁকাও অবশ্যই পারিবারিক একটি উপন্যাস, কিন্তু এখানে এই ব্যাপারটা আছে। আমরা এবার পরের জায়গায় চলে আসি, পরের উপন্যাসে চলে আসি, আপনার লেখায় আপনি বলেছিলেন যে নারী, একটু আগেই বলেছিলেন, যদি স্টুডিও স্ক্রিনটা দেখানো যায় একটু দেখানো চেষ্টা করো, সে ইরাবতী, আপনার লেখা একটু আগে বলেছিলেন যে আপনি মেয়েদের খুব হিংসে করেন, ঈর্ষা করেন, কিন্তু আপনার লেখা খুব গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে মেয়েরা, সেই ঝিলডাঙ্গার কন্যা থেকে, এই জলে আঁকা তো বটেই, জলে আঁকাতে চাঁদের বাড়িতে অত অবশ্য নারী চরিত্র অতটা প্রাধান্য পাননি, পারিবারিক জলে আঁকাও পারিবারিক এটি আখ্যান, কিন্তু এখানে নারী চরিত্র আছে, বিশেষ করে সেই ইরাবতীর কথা বলো, আপনার একটা গল্পের বই আছে আমি সেই মেয়েটি বা এরকম কিছু একটা, এই এই যে নারী শক্তি, হ্যাঁ সে, হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ আমি একজন মেয়ে, সে ইরাবতী, এই যে মেয়েদের আলাদা করে একটা সিংহাসন প্রায় এগিয়ে দিল প্রচেত গুপ্ত, শুধু কি হিংসের থেকে মানে বিশেষ কোনো নারীর প্রভাব আপনার জীবনে, আমি এটা বলবো যে এই
নারী চরিত্র নিয়ে প্রচুর লিখেছেন এবং নারীকে শুধু চরিত্র নিয়ে লেখা নয়, তাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দিয়েছেন আপনাদের লেখায়, বিশেষ করে নারীর প্রভাব। না আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে নারীকে সিংহাসন আমি এগিয়ে দেওয়া, তাদের সিংহাসন তারা নিয়ে বসে আছেন, তারাই সব থেকে এটা তাদের নিজেদের নিজেরাই নিয়েছেন, খুব গুরুত্ব দিয়েছেন, মানে খুব গুরুত্ব দিয়েছেন, আমি খুব গুরুত্ব দিয়েছেন নারী চরিত্রকে। হ্যাঁ গুরুত্ব দিয়েছি এই কারণে আমার নিজের মনে হয়েছে যখনই লিখতে বসেছি তখনই চরিত্র এসেছে, যেমন সে ইরাবতীতে আমি এরকম প্রচুর দেখেছি, তোমরাও দেখেছো, সবাই আমরা দেখেছি, আমরা অস্বীকার করি, আমরা বলি না, লুকিয়ে রাখি অনেক ক্ষেত্রে, যেখানে আমরা তাদের সেটা নিয়েই লাফাই, এই যে চরিত্র এরা কিন্তু কোনো নারীবাদী ও মানে এইসব কথা বলা না 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 একটার পর একটা অফিস সামলাতে দেখেছি, আমার এই সেই ইরাবতীতে একটা বন্ধ হয়ে যাওয়া কারখানার দায়িত্ব নেবে একজন নারী, তেমনি আর চারজন নারী আছে, চারজনই কিন্তু আমার দেখা, আমি আজকের দিনে তো কোনো পার্থক্যই নেই, কিন্তু আমার তাও মনে হচ্ছে আমরা যেন সব সময় যতটা প্রয়োজন যতটা আলো ফেলার দরকার ছিল ততটা আলো আমরা এখনো ফেলতে পারিনি, এতটা আলো ফেলতে পারিনি বলেই নানা রকম মানে আলো বলবো কি নানা রকম ছায়া নিয়ে আমাদের বলতে হয় নারী খুব বড়, নারী খুব বড়, নারী খুব বড়, একটা বলতে হয় তো নারী নারী এত মানে নারীর এটা বলার কোনো দরকার নেই, তারা এত নানা ধরনের কাজ নানা লড়াই, শুধুমাত্র আমি বলছি না তার উপার্জন, ব্যবসা, চাকরি, প্রজেক্ট, রাজনীতি, শুধু সে কথা বলছি না, তারা পাশ থেকে পিছন থেকে সামনে থেকে তারা এমনভাবে মূল চরিত্রগুলোকে সমাজ সংসার এবং জীবনের তাকে সে নারী হলেও তাকে এমনভাবে একজন মা তার মেয়েকে কিভাবে আমি তো খুব ইচ্ছে যে কিভাবে তাকে ঘিরে রাখেন সেটাও তো একটা বিরাট বিষয়, বাবা অতটা পারেন না, ফলে এই চরিত্র আমি মূল কথাটা যেটা আমার মানে মূল ঘটনাটাই আমি খানিকটা চরিত্রের মধ্যে দিয়ে ঘটনা দিয়ে বলার চেষ্টা করি, ফলে আমার কাছে এক্ষেত্রে নারী যে আলাদা পুরুষ যে আলাদা এমন নয়, আমার নিজের মনে হয় আমি যদি আরো পারি আরো লিখবো, আমি কিছুই করবো না, আমি কিছু মানে স্লোগান না দিয়ে আলো ফেলবো, আলোটাই যথেষ্ট আমার কাছে, আলোটাই তাকে সঠিক তিনি যা সেটা তাকে সেটাই পরিচয় দেবে, এর বিষয়ে আমি খুব একটা কিছু পারিও না, তাতে যদি একজন নারী মহান হয় মহান হবে, যদি পুরুষ হয় তত মত না আপত্তি, বহু উপন্যাসিক গল্প আমার পুরুষও প্রধান হয়েছে, কিন্তু নারীদের ক্ষেত্রে আমি এটা ভাবি যে একটু আলো বেশি পড়া দরকার, তাহলে বোধহয় এত আমাদের গলা ফাটিয়ে চিৎকার করতে হতো, চিৎকার করার কোনো প্রয়োজনই নেই, তারা এত দূর অব্দি যেতে পেরেছে, আমরা বলো না আমাদের একটা সহজ কথা বলছি আমরা কতটা, আমি সে সাংবাদিকতা সূত্রেই জানতে পেরেছি একটি মেয়ে সে বড় বড় চাকরি করতেন ছেড়ে দিয়েছেন, ছাড়তে ছাড়তে সেনাবাহিনীর পাইলট হয়েছেন, বিমান চালাচ্ছেন, তার বাবা চায়ের দোকান করেন দেন, এই আমাদের খবর কাগজে বেরিয়েছে, তো একে নিয়ে উপন্যাস লেখা হবে না, আধুনিকতা মানে এটাও তো, আধুনিকতা মানে তো শুধুমাত্র অবাধ যৌনাচার নয়, আধুনিকতা মানে একটি মেয়ে এই যুগে এত বড় বড় চাকরি ছেড়ে বলছে না আমি সেনাবাহিনীতে কাজ করব, আমার ভারতের দেশের আমার দেশের এবং আমি বিমান চালাবো, এবং তিনি তা পেরেছেন, মানে আমাকে আর নতুন করে কিছু বলার, এরা নিজেরাই সিংহাসন নিয়ে বসে আছে, বহু পুরুষও যেমন আমি আবার বলছি বহু পুরুষও যেমন সিংহাসন নিয়ে বসে আছে এরাও সিংহাসন নিয়ে বসে আছেন, এটা আমাদের দুর্ভাগ্য বলবো অবশ্যই বলবো, এখনো সেভাবে আলো পড়লো না, যিনি কিছু করেন না যিনি ঘরে থাকেন, আমি বলি যে ঠাকুমা আলপনা দিতেন, আমরা কই একবার জন্য বলি যে তিনি দারুণ আলপনা দেন, এই আলপনাটা যখন আমরা বাইরে নিয়ে গিয়ে নিয়ে যাই তখন বলে আরে বাবা বিরাট ব্যাপার, তিনি ঘরে এক মনে আলপনা দিতেন, যিনি খুব মনতে চমৎকার রান্না করছেন, আপনি কিচ্ছু করতে চান না, মানে খুব আন্তরিকতার সঙ্গে রান্না করেন, এটাও একটা শিল্প, আমি তো আমি ওই একটু পরে রোদ উঠবে আছে যে রান্না করা এটা একটা শিল্প, খাওয়াটা হয়তো খানিকটা আমার কাছে বা বিড়ম্বনাই মনে হয়, কিন্তু যিনি রান্না করছেন সে তো একটা শিল্প, সেটাও তো উনি করছেন, সেটাও তো এরা করেছেন, আমরা এবার হ্যাঁ 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 এবার আসছি, যখন সুকান্ত একটা প্রশ্ন করলেন সুকান্ত গঙ্গোপাধ্যায় যে এখনো পর্যন্ত আপনার গল্পের সংখ্যা কত, যদি আমরা একটু নিয়ে এগুলো পরে একটু আরে সুকান্ত দা আমার মনে নেই গল্প কত সংখ্যা, আমি ভুলেই গেছি কত গল্প সংখ্যা, ছোটদের বড়দের মিলিয়ে অনেক গল্প সংখ্যা নিশ্চয়ই আমার আমার ধারণা প্রচুর, মানে গল্প গল্প সংকলন 30টার বেশি, 30টার কাছাকাছি গল্প সংকলন আপনার পেরিয়েছে, 30টা কাছাকাছি প্রায় 30টা গল্প সংকলন, তাহলে তো অনেক গল্প হবে, কোনোটা 30-40টা আছে, কোনোটা 50টা আছে, কোনোটা 20-22টা আছে, এরকম করে আছে অনেক গল্প, ছোটদেরও আছে, ছোটদেরও তো প্রচুর লিখেছি, ফলে গল্প আমরা এবার মেয়েদের কথা হলো মানে নারীদের ভূমিকা নারী শক্তির উত্থান সেই ইরাবতীর কথা হলো, এবার আমরা
পরের পর্যায়ে চলে আসি। আপনার উপন্যাসগুলোর আরেকটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহু উপন্যাসে, এটা হচ্ছে সম্পর্ক। সম্পর্ক মানে আমি নরনারীর সম্পর্ক বলছি না, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। যেমন যদি স্ক্রিনটা একটু দেখাবো আমরা, শূন্য খাম, নুড়ি পাথরের দিনগুলি, স্ক্রিনটা একটু স্টুডিও থেকে যদি দেখানো যায়, ধুলোবালির জীবন, পরের স্ক্রিনটাও দেখি, ধুলোবালির জীবন, মাটির দেয়াল। এখানে ধুলোবালির জীবন, আমি এইখানে আসি। এখানে কভারটায় দেখা যাচ্ছে যে এটা ঠিকই যে আপনার লেখায় এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম যে নারীর এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু আবার যদি সম্পর্কের দিক থেকে, এবার স্ক্রিনটা দরকার নেই আর, আমরা আগের স্ক্রিনটা একটু দেখে নিই, কিন্তু সম্পর্কের জায়গা যদি দেখি, আপনার লেখায় বাবা বেশি গুরুত্ব পেয়েছেন, বাবার সঙ্গে মেয়ে, বাবার সঙ্গে ছেলে। যেমন বিভ্রম বলে একটা গল্পের কথা মনে পড়ছে, বাবা মারা গেছেন, তবুও যেন বাবার অনিবার্য অমোঘ অস্তিত্ব তার যাপনের সঙ্গে জড়িয়ে থাকছে, প্রাত্যহিকতায় জড়িয়ে থাকছে। আপনার প্রচুর গল্পে, একাধিক উপন্যাসে বাবার সঙ্গে ছেলে সম্পর্ক ইত্যাদি গুলো আছে। আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? আপনার বাবা ক্ষেত্র গুপ্তের কথা বলছি আমি, প্রথমে বলিনি যে হ্যাঁ, আমার প্রচুর শেষের দিকে যে উপন্যাসগুলো মানে দেখানো হলো, অনেক সময় ছড়ি লিখেছি, আমার বোধ হয় মানে সেখানে আবার নারী চরিত্র একটু কোনো পুরুষের চরিত্র সব থেকে প্রধান। আমি তো আগেই বলেছি বাবা, আরো 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 ভালো করে বললে বাবা, বাবার সঙ্গে সম্পর্ক, বাবার সঙ্গে ছেলে, বাবার সঙ্গে মেয়ে, সেখানে ছেলেরও ছেলেও এসে যাচ্ছে, তার ছেলে সহ বাবার সঙ্গে ছেলে, বাবার সঙ্গে মেয়ে। এটা আমাকে, আমার কাছে সবসময় মনে হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ, এই সম্পর্ক, মায়ের সঙ্গে সম্পর্ক পরিবারের ক্ষেত্রে যতটা প্রকাশ করা যায়, বাবার সঙ্গে সম্পর্ক খুব একটা প্রকাশিত হয় না, সেটা প্রকাশ মনের মধ্যে থাকে, সেই সম্পর্কটা খুব মনের মধ্যে থাকে। আমি এই উপন্যাসগুলোর প্রত্যেক কথা, এগুলোর মধ্যে আবার যেন কোনো রাজনীতি টাজনীতির বিষয়ও নেই, কিচ্ছু নেই, সমাজনীতিও নেই, একেবারে সম্পর্কের কাহিনী তুমি যেটা বললে, সেখানে আমার বারবারই একটা, আমার কাছে বহু গল্পেও বাবা প্রধান, বহু বহু গল্পে বাবা এসছে ঘুরে ফিরে, কোথাও বাবা ধুলোবালির মতো, কখনো বাবা দেওয়ালের মতো সামনে, মাটির দেওয়ালের মতো সামনে। আমার বারবারই মনে হয়েছে যে বাবা চরিত্র, বাবা বিষয়টা আমাদের সমাজে, অবশ্যই অন্য সমাজে কি নয়, বাবা যতটা বা মেয়ের সঙ্গে বন্ধু হতে পারে, বাবার সঙ্গে পুত্রের সম্পর্ক অতটা সহজ সরল হয় না, শেষ পর্যন্ত হয় না, বা তার মধ্যে দুজনে খুব এক্সপ্রেসিভ নয়, খুব প্রকাশ করতে পারলাম এমন নয়, অনেক চোরা ভালোবাসা, চোরা অভিমান, অনেক চোরা চাওয়া পাওয়া থেকে যায়। সামনে হয়তো অ্যাপারেন্টলি আমি বাবাকে গালাগালি করছি মনে হচ্ছে, কিন্তু এই চরিত্রটাই আবার ভেতরে ভেতরে মনে হচ্ছে বাবাই আমার কাছে হীন, এরকম আমার প্রচুর গল্প। সেই বললাম, সেই জন্য আমি এটাতে মন দিয়েছি, আমার এই চরিত্র, বাবার চরিত্র, বিভিন্ন ধরনের বাবার চরিত্র, বিভিন্ন ধরনের সন্তানের সঙ্গে, এটা আমাকে একটা, আমি জানি এটা একটা আবিষ্কারের মতো, চরিত্রটা ঘাঁটতে ঘাঁটতে চলতে আমার খুব ভালো লাগে, এটা আমার কাছে একটা আবিষ্কারের মতো মনে হয়। আমার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে আমি সবসময়, এখন যত বড় হয়েছি, আমার বাবা তো নিজে যেহেতু একদম পড়াশোনার মধ্যে মানুষ, একজন পড়াশোনা জগতে, আমার বারবার এখন মনে হয়, আমি একটু একটাই বলবো নাই, যে উনি যদি থাকতেন, প্রয়াত হয়েছেন, তাহলে বোধহয় আমার অনেক ভালো হতো। আমি মানে ভালো হতো মানে ওই সাংসারিক ভালোর কথা বলছি না, আমি জীবন দর্শন, সাহিত্য দর্শন, শিল্প দর্শন আমি ওনার কাছে হয়তো বুঝতে পারতাম। মানে আমার বাবা যখন অসুস্থ হয়ে গেছে, বিশ্বজিৎ তোমাকে বললে হয়তো উনি, তোমরা বুঝতে পারবে, অসুস্থ, উনি পার্কিনসন্স অসুখে ভুগতেন, প্রায় শেষের দিকে তিনি আমাকে বলেছিলেন যে আমি সব পেয়েছি, মানে এত সন্তান আমার পাওয়া অনেক হয়ে গেল, এত লিখেছি, কিন্তু যদি আমি একটা জীবনেই বিশ্বাস করি, জীবন দুটো হয় বলে উনি বিশ্বাস করতেন, উনি বলেছিলেন যদি আমি আরেকটা জীবন পাই, তাহলে আমি শুধু রবীন্দ্রনাথ পড়বার জন্য আসবো। এটা কিন্তু উনি কোথাও লিখেছেন, ভাষণ দিয়েছেন, প্রচার করে বলতে গেছেন, তা না, উনি একান্তেই আমায় বলেছেন, এটা আমি কাউকে বলিও না, আজকে কথা প্রসঙ্গে তুমি বাবার কথা আনলে তাই বললাম, এটা কিন্তু উনি কখনো 50টা জোর করে লিখে ফেলতেন, উনি সব লিখেনি, লেখার ব্যাপারও ছিল না, আমরাও কোথাও লিখিনি। তা যে মানুষটা এরকম বলছেন, সেই মানুষটা থাকলে আমি হয়তো এইটা জানার জন্য এটাই আমি তাকে মিস করি, এই সম্পর্কটা নিশ্চয়ই তাতেই বোঝাতে পারলাম। ঠিক, এবং তার এই কথাটা কিন্তু আমি এখনো বুঝতে পারছি যে আপনার লেখায় যে এত রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে ছুঁয়ে থাকা, রবীন্দ্রনাথকে ভাঙাও বটেই, রবীন্দ্রনাথকে ব্যবহার করা তার আপনার মতো করে, তার মূলে হয়তো আপনার নিজের অজান্তে বা সচেতন ভাবে হয়তো বাবার এই কথাটা, শেষ সময়ের এই কথাটা হয়তো এটা কাজ করে গেছে, এবং কাজ করে আর কি, হয়ে গেছে বলবো না, কাজ করে। কেন আরেকটা জিনিস, আপনার লেখা পড়তেন বাবা? হ্যাঁ, যতদিন ছিলেন 2010 সাল অব্দি,
অবশ্যই যা বই হয়েছে সবাই নিশ্চয়ই করতেন, আমার বাবা মা দুজনেই করতেন, যা পড়ে কিছু পড়ে বলতেন। উনি আমাকে অবশ্যই বলতেন, উনি এমনও বলেছেন যে শুধু সাদা কালো লিখলে হবে না, জীবনের মধ্যে অনেক ছায়া আছে, অনেক গ্রে মানে ধূসর, জীবনের ধূসর অংশগুলো দেখার চেষ্টা করো, বহুবার বলেছেন। মানে তবে একটা কথা খুব বলতেন যে লিখে ফেললে আর সেটা বদলানোর কথা ভাবার দরকার নেই, জীবনে যখন আবার অন্য একটা লেখা লেখা তো শেষ হচ্ছে না, তখন ভাবার চেষ্টা করবে। সত্যি কথা বলতে কি কার্য তো বাবা আমাকে এটাই বলছেন যে একটা মানুষ ভালো মানুষ একটা মানুষ খারাপ মানুষ এরকম হওয়া মুশকিল আছে, মানুষের ভালো খারাপের মাঝখানে একটা অংশ তারা মেলে যেটা ধূসর থাকে, সেই অংশটাকেও খুব সাহিত্য শিল্পের খুব দরকার, সেই অংশটা বলা হোক অবশ্যই বলতেন। আমি তো বারবার বলছি আরো পেলে আরো জানতে পারতাম, এটাই আমার খুব দুঃখ যে বাবাকে যদি এভাবে পেতাম তাহলে হয়তো আমি আরো জীবনটা আমি আরো দর্শনটা আরো বুঝতে পারতাম। আপনি একটু আগে বলেছিলেন যে কখনো বাবা ধুলোবালির মতো, কখনো বা মাটির দেওয়ালের মতো, আমরা এটা আপনার বইয়ে আছে, মাটির দেওয়াল আমি দেখিয়েছিলাম, একটু আগে কভারটা দেখানো হয়েছে। মাটির দেওয়াল বোধহয় আপনার একমাত্র উপন্যাস যেখানে গ্রাম জীবন এবং গ্রাম উঠে এসেছে একটু গুরুত্ব বেশি করে আর কি। আপনার অন্য লেখায় আপনার গ্রাম খুব একটা আপনার লেখায় বোধহয় নেই, একটু অবহেলিত বোধহয় গ্রাম আপনার আপনার সাহিত্যের প্রেক্ষিতে। জিল্লানার কন্যায় জিল্লানার কন্যায় ঠিক ঠিক প্রচুর গল্প আছে কিন্তু গ্রামের পরিপ্রেক্ষিতে লেখা, যদিও আমি গ্রামটা কম জানি কিন্তু প্রচুর গল্প আছে গ্রামের পরিপ্রেক্ষিতে লেখা, প্রচুর গল্প আছে অসংখ্য, আমি একটু নাম ধরে তখন তো। কিন্তু তুমি ঠিক বলো যে যতটা ততটা নয়, মানে আমি পুরো তো একটু নগর কেন্দ্রিক লেখক এটা ঠিকই, শহরটাই বেশি। ধুলোবালির জীবন একদম এই সরি মাটির দেওয়াল, মাটির দেওয়াল একটু অন্যরকম বিষয়। মাটির দেওয়াল একজন শহরের থেকে গ্রামে ফিরে যাওয়ার গল্প প্রায় বলা যায়, মাটির দেওয়ালের মতো ভেঙে পড়বে। যাই হোক আমি জানি না কিরকম হয়েছিল, এটা লেখার চেষ্টা করছিলাম। এবং তখন আমি জানতাম না, তখন আমাকে রীতিমতো পড়তে হয় আমাকে চাষবাসের একদম মূল জায়গা জানতে হয়, মানে আমি কিচ্ছু জানতাম না, আমাকে খুব এই যে সেই স্টাডি এবং গবেষণা যেটা আমরা আগে বলেছিলাম, সেটা শুধু বই পড়ে না, আমাকে বর্ধমানে থাকেন আমার একেবারে ভাইয়ের মতো সন্দীপ চট্টোপাধ্যায় শিক্ষক, তিনি আমাকে সাহায্য করেছিলেন। শুভ্রদীপ চৌধুরী বলে বালুরঘাটের চিনিও শিক্ষক, তিনি আমাকে সাহায্য করেছিলেন। আমি কি সার থেকে শুরু করে আমি কিছু বাকি রাখিনি, জানো সবটা ব্যবহার করতে পারিনি, কিন্তু বইও পড়েছি এনাদের কাছ থেকে, আমি জেনেও উপন্যাসটা লিখতে পেরেছি, এলাকা আজকে পারতাম। এবার আমরা আসলে আমি আজকে চেষ্টা করব, যদিও অনেকটাই আমরা অনেকটা সময় হয়ে গেল, আমরা চেষ্টা করব খুব সংক্ষেপে বাকি বিষয়গুলো একটু তুলে ধরা। আপনার গোয়েন্দা গল্প রহস্য গল্প আপনি উপন্যাস লিখেছেন, কভারগুলো একটু দেখাবে স্টুডিও, এর মধ্যে আপনার একটা গোয়েন্দা চরিত্র গোয়েন্দা পুলিশ বসন্ত সাহা, তাকে নিয়ে গোটা তিনেক লেখা তো বেরিয়েছে আপনার মুক্ত আবরণ, এরপরে স্লাইডে যাব, পরের স্লাইডে যাব। হ্যাঁ মুক্ত আবরণে এটা একটা এই বসন্ত সাহা এই পুলিশ গোয়েন্দা পুলিশ চরিত্রটি আছে, এরপরে মেঘমল্লারের গান, এটাও মেঘমল্লারের গান এবং অনাবৃত। হ্যাঁ হ্যাঁ মেঘমল্লারের গান ঠিক আছে, এই পর্যন্ত থাক, এবার কভার আমাদের দরকার নেই। মেঘমল্লারের গান থেকে বোঝাই যাচ্ছে এখানেও কিন্তু সেই গানের ব্যবহার এই উপন্যাসের মধ্যে আছে, অনাবৃততে এটি ছবি। এবার আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে বসন্ত সাহা এই চরিত্রটাকে নিয়ে আরো লেখার পরিকল্পনা আছে? পরিকল্পনা তো না, যদি মনে হয় কোনদিন লিখব। আমি মুক্ত আবরণে উপন্যাসটা লিখতে গিয়ে এই চরিত্রটি চলে আসে, ইনি একজন পুলিশ অফিসার, তিনি গান ভালোবাসেন, ছবি ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন। মেঘমল্লার হত্যার গান আমি যে ডিরেক্টিভ তিনটে লিখেছি, তিনটে পার্টি কিন্তু মূলত কোথাও সেই ডিরেক্টিভ নয়, হাতে রিভলভার নিয়ে ছোটার ডিরেক্টিভ নয়, মূলত একেবারেই বাড়িতে বসে, বিশেষ করে মেঘমল্লার হত্যার গান এই বইটিতে বসন্ত সাহা কিন্তু একেবারে বাড়ি, তিনি প্রায় কার্যত কিছু করেনি, তার অ্যাসিস্ট্যান্ট একজন ভদ্রমহিলা ব্যাপারটা সামলে দেন, কিন্তু তিনি বাকি সলভটা সব মাথা দিয়ে, তিনটেতেই মাথা, এই গোয়েন্দা তিনটেই, এই তিন আমার গোয়েন্দা গল্পের গোয়েন্দা মাথার কাজ করেন। তিনি ছবি মানে পেইন্টিংস ভালোবাসেন, গান ভালোবাসেন, তিনি খানিকটা এই ধরনের ভালোবাসার মধ্যে থাকেন, বই পড়তে ভালোবাসেন, এই ধরনের মানুষ তিনি, ভালোবাসেন।
এই এই পর্বে আমি একটা জিনিস বলি, অনাবৃত বলে যে যে উপন্যাস আপনার লেখায় প্রেম আছে, আমরা প্রেমের গল্প নিয়ে পরে আলোচনায় আসবো, এটির পরেই আসবো, কিন্তু যৌনতা অতটা গুরুত্ব পায়নি, ব্যতিক্রম হচ্ছে অনাবৃত, তাই তো? যৌনতা আপনার গল্পে এটাদের গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে। সব গল্পের ক্ষেত্রে বলবো না, কিছু কিছু গল্পে হয়তো মানে জায়গা পেয়েছে, একেবারে গল্প তো অনেক লিখেছি, বারবার বলছি, উপন্যাসে ঝিলডাঙা কন্যায় এসেছে, প্রয়োজনে এসেছে, মেঘমল্লারের গানে কিছুটা প্রয়োজনে এসেছে, এখানে অনেক উপন্যাস আছে আমি বলতে পারি প্রয়োজনে এসেছে, অনাবৃত প্রয়োজনে এসেছে, অনাবৃত বেশি করে এসেছে একটু, কারণ হচ্ছে কারণ অনাবৃতের একটা বড় পার্ট খুব বিশ্ববিখ্যাত শিল্পী আমরা জানি রেনোয়ার, একটা অংশ আছে রেনোয়ার, সবাই আমরা নাম জানি রেনোয়ার, তিনি খুব নুড পেন্টিং এ খুব বিখ্যাত, তো সেটাও আমরা সবাই জানি, মানে এত বিখ্যাত ভাবা জানে সারা বিশ্বে, তার নুড আঁকাটা একটা বিরাট, কিন্তু সেই যে নুড তিনি আঁকতেন এর মধ্যে কিন্তু একটা ফিলোসফি ছিল, এটা কিন্তু নুডের জন্য যৌনতার মানে লালসা কামনার ব্যাপার ছিল না, তার মধ্যে একটা নারীর ক্লান্তির পরে এক ধরনের উদ্যমতা বা এক ধরনের বিষণ্নতা, এই অংশটা বাড়বে। আমার উপন্যাসের একটা চরিত্র, যে চরিত্রটা গল্পের বলে দেওয়া ঠিক হবে না সেজন্য বলছি না, মানে একটি মহিলার চরিত্র, তার মধ্যে এই পেন্টিংস যেন খানিকটা ছাপ ফেলেছিল, ফলে সে নিজেও তাকে এইভাবে আঁকাতো, সে একজন আর্টিস্টকে দিয়ে সে নিজেও নিজেকে এভাবে আঁকাতো, এই এই অংশে অনুষঙ্গে এসছে আমার সেটাকে, ঠিক আমি মনে করি না, আমি মনে করি প্রয়োজনই এসছে আমার আমার আমি যতটা চেষ্টা করেছি। হ্যাঁ, আধুনিক জীবনের অনেক প্রতিপাদ্য থাকার ফলে কিছু কিছু জায়গায় আমাকে উন্মোচিত আমাকে হতে হয়েছে, যা হয়তো যে সাহিত্য যে গল্প উপন্যাস আমার সবসময় প্রয়োজন হয় না, এখানে একটু প্রতিহিংসা, এখানে একটু তীব্র শরীরের কামনা এই উপন্যাসে কিছু কিছু জায়গায় থেকেছে, আবার খুব নরম প্রেমও যেমন থেকেছে, আবার এগুলোও থেকেছে, খুব নরম প্রেমও আছে, সাবডিউড প্রেম শুধুমাত্র দেখে প্রেম এও অনেক আছে, কিন্তু এগুলোও তেমনি আছে, মূল চরিত্রটা তো ওই রকমই প্রেম, বসন্ত সাথে স্ত্রী প্রেম, ফলে ওগুলো একটু থেকেছে, থাকে নি এমন নয়, সেটা কিন্তু প্রয়োজনে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে। আমরা স্ক্রিনটা এবং খুব মানে বলাই বাহুল্য, আপনার যে পাঠকদের কাছে সবচেয়ে প্রিয় চরিত্র সাগর, সাগরের মধ্যে কিন্তু যৌনতার ব্যাপারগুলো প্রায় নেই, একেবারেই নেই প্রায় বলা যায়, মানে আমি বলতে চাইছি যে যৌনতা বা প্রেম এইটা বড় কথা নয় মানে পাঠকের কাছে পৌঁছানোর জন্য। এবার আমরা আপনি তো ছোটবেলা থেকে লিখতেন, শিশু কিশোর এই কথাটা একটু, হ্যাঁ হ্যাঁ, আমি আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যখন এই বইটির পরের কোন সংখ্যা হবে, কবেকার বই আমি কিভাবে প্রকাশিত কবে দিয়েছিলে সেই বইটা আমি যত্ন করে রেখে, শুধু এটা আমার কাছে একটা রেফারেন্স এর মতো, এটা আমার একটা রেফারেন্স এর মতো, খুব গুরুত্বপূর্ণ বই এটা। ধন্যবাদ। আচ্ছা, এবার কভার গুলো একটু দেখে নি, আমরা এখানে নিয়ে এই পর্বের আলোচনা করব না, ছোটদের লেখা প্রচুর লিখেছেন প্রচেতদা, রামকৃষ্ণ যদি এইগুলো একটু দেখানো যায়, কভার গুলো দেখানো যায়। একটা কথা বলো, তুমি আমাকে একটু চাঁদ পড়ে আছে তো একটু পরে জিজ্ঞেস করো, আমি একটা, আচ্ছা বেশ 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 বেশ, হ্যাঁ এগুলো একটু দেখে নি, হ্যাঁ কভার পরের কভারে যাই, হ্যাঁ পরের কভারে একটু দেখাবে রামকৃষ্ণ, পরের পরের স্লাইডটা এটা যাব, আজকে আমাদের যন্ত্র বিভ্রাট করেছে আমার, যে কারণে আমি এখান থেকে এটা কন্ট্রোল করতে পারছি না, হ্যাঁ এইগুলো আমরা একটু দেখিয়ে যাই, এবং বেশ মজার সব লেখা যারা ছোটরা পড়েছে, এবং ছোট এবার আমরা চলে আসি ছোট গল্পের জায়গায় চলে আসি, কারণ প্রচুর গল্প লিখেছেন, প্রায় 300-এরও বেশি গল্প প্রকাশিত হয়ে গেছে প্রচেতদার, এইখানে আমি পরের পরের স্লাইডে চলে আসি, হ্যাঁ এবার এখানে আপনার বাছাই করা প্রেম, বাছাই করা ভয় ইত্যাদি নিয়ে কালেকশন আছে, এবং আপনার গল্পে প্রেমের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, খুব খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি জীবনে। তার আগে একটু বলিনি, সেটা হচ্ছে আমি কিন্তু একসময় ভেবেছিলাম শুধু ছোটদের গল্প লিখবো, আমার একদম আমি ভেবেছিলাম কোনো দিন বড়দের গল্প মানে অন্যদিকে তাকাবই না, শুধু ছোটদের লেখা লিখবো, একটা সময় শুধু তাই লিখতাম, তখন ছাপা হতো না, তারপরে মানে আমারও দুর্ভাগ্য পাঠকদেরও দুর্ভাগ্য আমাকে বড়দের লেখাও লিখতে হয়, তো যাই হোক এক
তুই আমার ব্যক্তি জীবনে প্রেম, ব্যক্তি জীবনে প্রেম, হ্যাঁ হ্যাঁ এত লেখায় প্রেম আছে, এত লেখায় প্রেম আছে, ব্যক্তিগত প্রেমেই থাকি, প্রেম ছাড়া তো মুহূর্ত কালও থাকতে পারি না। প্রেমই আমার কাছে সব থেকে খুব গুরুত্বপূর্ণ এবং প্রায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, প্রেমের মধ্যেই থাকি। প্রেম যদি ক্ষণে মানে ক্ষণে ক্ষণে প্রেমে পড়তে পারি তাহলে আমি মনে করবো যে ও তাহলে এই বুড়ো বয়সে যে আমি ক্ষণে ক্ষণে প্রেমে আমি পড়তে পারছি সেটাই তো বিরাট ব্যাপার। আমি সত্যি আমি প্রেম প্রেম খুব পছন্দ করি, প্রেমে পড়ার নিয়ে আমি খুব মানে আমি কোনো রকম আমার কোনো পিউরিটান ব্যাপারও নেই প্রেমে পড়ার বিষয় নিয়ে ভাবতে বা বলতে। এবং আমি এটাও বিশ্বাস করি বিশ্বজিৎ, প্রেমে যেমন অ্যাকসেপ্টেড মানে গ্রহণ মানে আমাকে কেউ প্রেমে গ্রহণ করে সেটা সেটাও যেমন আমার ভালো লাগে, এই যে বারবার প্রতিবার ক্ষণে ক্ষণে আমি প্রত্যাখ্যাত হই এবং মূলত 100টার মধ্যে প্রায় 99টা প্রত্যাখ্যাত হয়ে থাকি এটাও আমার ভালো লাগে এবং আমার আমার গল্পে তারও প্রভাব আছে অবশ্যই। লেখক হওয়ার পরেও প্রত্যাখ্যাত হচ্ছেন ক্ষণে ক্ষণে, প্রত্যাখ্যাত তো বেশি হচ্ছে আমার, এটা নিয়ে আমার বহু বইয়ের ভূমিকাও আছে যে এই তুমি প্রেমের গল্প লিখলে এই তোমার গল্প আমাকে নিয়ে যাও শেষ, বেশি প্রত্যাখ্যাত হওয়াটাই একদিক থেকে ভালো জানো বিশ্বজিৎ, প্রত্যাখ্যাত হলে আবার একটা জায়গায় প্রেমের দিকে তাকাতে পারি, বললে আবার সেই প্রেমের মধ্যে থাকবো। আর এখন এখানেও সেই একটা যে কি বলে ভ্যাকসিনের মতো টিকা নিয়ে রাখি, মানে যে কিশোরীর দেখা হবে বলে ছুটে ছুটে যেতাম যার কাছে যে কবে দেখা হবে, তার সঙ্গে প্রায় 35 বছর ঘর করছি, ঘর করার কারণও আছে, ঘর করছি বলা উচিত না, তার ঘর আমি করছি, তিনি আমার সবারই যেমন সবার ক্ষেত্রে তাই হয় তার অন্যতম কারণ আছে, তিনি আমাকে প্রেমের ব্যাপারে কোনো বাধা দেন না, বরঞ্চ প্রেমের ব্যাপারে তিনি চিন্তিত হয়ে পড়বেন, প্রেম হলো না মানে গেল এই হয়ে গেল আর লিখতে পারবে না, আর লিখতে পারবে না, আবার সংসারে জ্ঞান 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 করে যাবে, এটা হলো ওইটা হলো সেটা হলো, ঠিক আছে প্রেম করি ও সকলের বলে এরকম হলে খুব ভালো হতো, সময় এভাবে সকলে সময় ঠিক 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 হ্যাঁ। এবার আপনি আপনার এই খুন জখম ইত্যাদি নিয়েও প্রচুর গল্প আছে, যেমন প্রেম একটা বিষয় ঠিক একইভাবে, এবং আরেকটা বিষয় হচ্ছে ভূত, ঠিক ভূত বলবো না আপনার ভূত এরা অন্যরকম ভূত, আপনার এই চুপি চুপি বলছি দেরি হয়ে গেছে বা ওই যে রাতে পড়বেন না মলাট খুললে বিপদ, এরকম যে কালেকশন গুলো আছে যে কালেকশনে বা বাছাই করা ভয়, এই কালেকশন গুলোতে এটা আপনার নিজে ছোটবেলার থেকে কি ভূতের ভয়টাই ছিল, ছোটবেলার থেকে ভূত থেকে কেমন দেখেন কভার গুলো রামজেই দেখাও? আমি কিন্তু একটা জিনিস আমার ভূতের যা গল্প লিখেছি সে ছোটদের হোক বড়দের হোক তথাকথিত কোট আনকোট ভূত, হ্যাঁ 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 সেই ভূত কিন্তু একেবারে অন্যরকম, ছোটদের ভূতটা একদম বড়দের ভূতটা, আমি আমি যে ভূতটা নিয়ে চির গল্প লেখার চেষ্টা করেছি সেটা একটা অস্তিত্বের কথা বলার চেষ্টা করেছি, সেটা ভৌতিক অস্তিত্ব না আমার ভেতরের যে একটা অস্তিত্ব সেই অস্তিত্বের কথা বলার চেষ্টা করেছি, কখনো সেই প্রতিবাদ হিসেবে এসছে, কখনো সমাজে খুব খুব কালো একটা দিক ওই ভূতের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে, ভয়ের কোনো ব্যাপার নেই। আমার এমনও হয়েছে আমার বই পড়ে রাতে পড়বেন না করে চিঠি লিখেছেন পাঠক যে কি মশাই রাতে পড়বেন না, আমি রাতে পড়লাম একটুও ভয় পেলাম না কিন্তু আপনার গল্পের ফ্যান হয়ে গেলাম ভক্ত হয়ে গেলাম। এখন আমার ভূত যদি কেউ পড়ে থাকে ভূত তথাকথিত ভূত অবশ্যই আমি এরকম লেখাই, আমার খুব মানে অস্তিত্বটা না নানা রকম ভাবে চলে আসে সেটাকে আমি এড়াতে পারি না, মানে এমন একটা গল্প আছে যে একদম গ্রামে একজন খুব সৎ মানুষ, এক মিনিটে গল্পটা বললে বোঝা যাবে, সেই সৎ মানুষটি সব থেকে খুব কিছুতেই তাকে লোভে ফেলা যায় না, সে দেখতে শুরু করলো সে যখন যায় তার পায়ের ছাপটা তার থেকে আগে আগে পড়ে, এই যে তার সততা তাকে আগে আগে নিয়ে যায়, এটাকে আমি কি বলবো ভূত বলবো না তার মূল্যবোধকে বলবো না তার নিজের চরিত্রকে বলবো, দুভাবে পড়া যায়, কেউ ভাবতে পারে বোধহয় ভূত যাচ্ছে আগে আগে, তা যখনই যায় জল থেকে উঠছে পুকুর থেকে তার পায়ের ছাপটা আগে আগে যাচ্ছে, এই ধরনের চরণ চিহ্ন বলে গল্প লিখেছিলাম আমি, এই ধরনের লেখাই খুব লিখি। আর আমার নিজের ভূতে আমি একেবারেই বিশ্বাস করি না ভূত, মানে ভূত সেই ভূতে বিশ্বাস করি না যে ভূত বাইরে থাকে, আমি সেই ভূতে বিশ্বাস করি যে ভূত আমাদের মনের মধ্যে থাকে, আমি সেই ভূতকে ভালোবাসি যে ভূত আমাকে শক্তি দেবে, আর সেই ভূতকে খুব থেকে পালাতে চেষ্টা করি, ভয় পাই যে ভূতটি চারপাশে ঘুরে বেরিয়ে খালি অকারণে ক্ষতি করার চেষ্টা করবে
হিংসে করার চেষ্টা করবে আর গুলি খাওয়া ব্যর্থতার মধ্যে দিয়ে পড়ে পড়ে নিজেতেই জ্বলবে। আপনার এই প্রসঙ্গে আমি একটু বলি, আপনার লেখায় প্রচুর মানে রহস্যময়তা, অতিপ্রাকৃত ব্যাপার, এমনকি ম্যাজিক রিয়ালিজম, এই শব্দটাও ব্যবহার করছি, ম্যাজিক রিয়ালিজমটা দেখা যায়। তো আপনার কি মার্কেজের মানে মার্কেজ আপনার খুব প্রিয় লেখক না? মার্কেজ আর খুব ইয়ালি ইদানিং মুরাকামি খুব প্রিয় লেখক, মুরাকামি খুব প্রিয় লেখক, মানে আমার অনেকের মতো আমারও প্রিয় লেখক, প্রচুর মানুষের মতো আমার খুব প্রিয় লেখক। খুব আমি আবার বলবো, এই ধরনের এক ধরনের রহস্যময়তা ছোটদের বড়দের ক্ষেত্রে খুব শীর্ষেন্দুদার লেখায় পেয়েছি, এক ধরনের রহস্যময়তা অনেক অনেক ধরনের লেখায় পেয়েছি, মানে মানে আমি শুধু ভূত টুত বলছি না, এক ধরনের এই বিচারটা যা খানিকটা স্পর্শ করে করে গেছে আসলে জীবনের। এখন আমি জাদু বাস্তবটা প্রকাশ করব কি করে, মানে নানা রকম ভাবেই তো প্রকাশ করা যায়, সেটাকে অতি মানে অলৌকিক বলেও করা যায়। জীবনটা তো সত্যি জাদু আর বাস্তবতায় মিলিয়ে রয়েছে, সেই জন্যই তো জীবন কোনোটা এমন অনেক বাস্তব রয়েছে যা আসলে জাদুর মতো, বা অনেক জাদু রয়েছে সেটা আছে বলেই আমরা বুঝতে পারছি। এই দেখো আজকের মানে যে বসছি এটা আমার কাছে হয়তো কিছুদিন আগে ম্যাজিকের মতো মনে হতো, যে আমি বিশ্বজিতের মতো একজনের সঞ্চালনায় আমি এতক্ষণ ধরে কথা বলার সুযোগ কি পাবো, এটা আমার কাছে একটা ম্যাজিক জাদু, অনেক পরে আমার জাদু মনে হবে যেটা সত্য নয়, কিন্তু এটাও তো একটা বাস্তব। ফলে জাদু বাস্তব নানাভাবে আমি আনি, একটা চেহারা দেওয়ার চেষ্টা করি, তাকে হয়তো কখনো অলৌকিক মনে হয়, কত অতিপ্রাকৃত বলে মনে হয়। আমি এটাকে ভীষণ ভালোবাসি, মানে আমার একটা ছোটদের গল্প ছিল কাঞ্চনগড়ের কোকিল স্যার, এই তোমরা দেখালো বইটায়, একজন মাস্টারমশাই তিনি ভাল পছন্দ মনেই করতেন অঙ্কের মাস্টারমশাই স্কুলে, যে অঙ্কটা পারা উচিত, অঙ্কে সবসময় ছেলেদের বা মেয়েদের খুব ওরে বাবা অঙ্ক ওরে বাবা অঙ্ক করা উচিত। তো একদিন হঠাৎ তার গলা দিয়ে কোকিলের ডাক বেরোতে শুরু করলো, একটু কিছু পরে তিনি সাতের নামটা বলছে, সাতের নামটা বলছে, সাত দুনে চোদ্দ তিন সাত একুশ, কুহু কুহু করে ডেকে উঠছেন। এইটা নিয়ে গোটা উপন্যাসটা। এখন এটাকে কি অলৌকিক বলবো, অতিপ্রাকৃত বলবো, না সৌন্দর্যের কাছে, সুমিষ্ট কোকিলের ডাকের কাছে, সৌন্দর্যের কাছে নিজেকে সমর্পণ বলবো, যেখান থেকে বোধোদয় হলো, ভদ্রলোক বুঝতে পারলেন যে না ছেলেমেয়েরা অঙ্কটা পারলেই বোধ হয় বেশি ভালো লাগে। আমি এরকম করার চেষ্টা করেছি, এটা তো যে যেভাবে ব্যাখ্যা করে, কিন্তু এত কঠিন ব্যাখ্যার মধ্যে দরকার নেই, সাধারণভাবে পড়ে যদি কেউ মনে হয় বেশ পড়লাম, ব্যাস তাহলেই আমি যথেষ্ট ধন্য। এবং এই এইখানে আমি একটা জিনিস বলি, ছোটদের লেখার মধ্যেও আছে বড়দের লেখা, হাস্যরস রসবোধ, আপনি বিশুদ্ধ মানে হাসির গল্প বলতে যা বুঝি সেরকম লেখা লেখেননি, কিন্তু আপনার সমস্ত লেখার মধ্যে এটা এটা কি বলবো, শুধু বিশুদ্ধ হাস্য এরকম লিখেছি অনেক, আমি সে নাম করে বলছি না, একদম হাসির হাসির গল্প। আচ্ছা 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 আচ্ছা, যে কথাটা এটা আবার তোমার কথাটা ঠিক, যত না হাসির গল্প বেশি লিখেছি তার মধ্যে প্রতি গল্পে রসবোধ। এবার এবার আমি হতেই পারে, আপনি ঠিকই বলছেন লিখছেন, কিন্তু আমরা চাইছি পাঠক হিসেবে এটা প্রস্তাব থাকলো যে একদম আলাদা একটা, যেমন আপনাদের আপনার বাছাই করা ভয় আছে, এই বাছাই করা হাসির গল্প হাসি প্রকাশিত হোক তাহলে সুবিধা হবে, কারণ এই সময়ে না মানে হাসির লেখা এই ব্যাপারটাকে অধিকাংশ লোকজন একটু কম গুরুত্ব দেন, অথচ আমরা 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 পড়তে চাই, এক সময় যারা লিখতেন তারা প্রায় বন্ধ করে দিয়েছেন, কেউ বা রম্য রচনা লিখছেন হাসির গল্প না নাম না করে, তাই বললাম আর কি। এবার আমরা বলি আপনার সঙ্গীতের ভূমিকা, আপনার লেখায় রবীন্দ্রসঙ্গীতের ভূমিকা, রবীন্দ্রনাথের ভূমিকা, ছবির ভূমিকা, পেন্টিং এর ভূমিকা নিয়ে কথা আছে, এবং আপনি শুরুতে বলেছিলেন যে কবিতার ব্যবহারও আছে। আমার শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতার লাইন মনে পড়ছে, ভুলে যেও না কো আমাদের উঠোনের পরে অনন্ত কুয়োর জলে চাঁদ পড়ে আছে, আপনার একটি উপন্যাস আপনার একটা গল্প সংকলনের নাম চাঁদ পড়ে আছে, এবং চাঁদ পড়ে আছে শীর্ষক যে গল্প সেই গল্প মানে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা, মানে এই কবিতাকে বাদ দিয়ে সেই গল্পটাকে মানে লেখাও যায় না পড়াও যায় না বোঝাও যায় না, চাঁদ পড়ে আছে এই গল্পটা নিয়ে বলুন, আর ততক্ষণে আমি স্টুডিও বলবো যদি কভার গুলো দেখানো যায় একটু, এই পর্যায়ে যেগুলো আলোচনা হলো কভার গুলো। হ্যাঁ, এবং চাঁদ পড়ে আছেই হচ্ছে আমার আবার সেই সাগর বিশ্বজিৎ, আবার সেই সাগরই হচ্ছে প্রধান চরিত্র, এই প্রধান চরিত্র। আমি আমি ঠিক জানি না একদম একটা কবিতাকে গল্পে মানে উপ মানে জীব মানে একেবারে তাই কবিতাই হচ্ছে গল্পের ভাষা, এরকম গল্প আমি খুব একটা পড়েছি বলে আমার মনে পড়ে, যে নিশ্চয়ই আছে যে যেখানে গল্পের মূল বিষয় হচ্ছে কবিতা। একদিন সাগর মনে করলেন যে আমি চাঁদ, এই শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটি, এই যে অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে, এটাকে আমি দেখবো,
এটাকে আমি নিজের চোখে দেখবো। এবার দেখতে গেলে এটাকে আমি না একেবারে কবিতা থেকে সরে গিয়ে বাস্তবে নিয়ে গেলাম গল্পটাকে। আচ্ছা কুয়ার জলে চাঁদ পড়ে আছে, আমি কি করে একটা কলকাতার যুবক তরুণ দেখবে, সে যতই রোম্যান্টিক হোক। এবার সে তার জন্য একটা এমন জায়গা খুঁজলো যেখানে কুয়ো চাই, যেখানে চাঁদ পড়বে, একটা প্রপার উঠোন চাই কবিতাটাকে যদি বাস্তবে দেখতে হয়। এই বলে সাগর একটা হলিডে হোম খুঁজে বার করলো, এবং সেখানে যে মেয়েটি অফিসে হলিডে হোম দেখেন তার সঙ্গে তার প্রেম হলো, ঝগড়ার মতো প্রেম। কিন্তু সাগর একাই, সাগরের প্রেম হচ্ছে অন্যরকম, বেরিয়ে চলে যায়। সে সাগর একাই সেই বাড়িটিতে যায়, আমি বললে হয় শিমুলতলা বা দেওঘর বা গিরিগিরম কোনো জায়গায় যায়, এবং ওই একটা কুয়োর বাড়ির সামনে বসে পূর্ণিমার দিন অপেক্ষা করে যে কখন চাঁদ সেই জলের মধ্যে পড়বে। এইটা আমি গল্পটা এই অবধি আমি লিখেছিলাম, মানে আমি কবিতাটাকে না গল্পে ভিজুয়ালাইজ করতে চেষ্টা করছিলাম এবং উল্লেখও করেছিলাম শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা গল্পটা। চাঁদ পড়ে আছে এই গল্পটা, এই গল্প গ্রন্থের কথা বলছি না, এই নাম গল্পটা যেখানে সাগরের কথা বলছেন, সাগরকে নিয়ে তো কম এক্সপেরিমেন্ট হয়নি, আপনি করেননি। এটা কিন্তু শুধু সাগরকে নিয়ে এক্সপেরিমেন্ট নয়, এটা বাংলা গল্পে একটা কি বলবো একটা অভিনব সংযোজন, এ নিয়ে কোন রকম সন্দেহ নেই। আমরা গল্পের বইগুলোর দেখালাম, সবকটা বই দেখাতে পারিনি, যাই হোক সম্ভব নয় সবকটা বই দেখানো, আমরা অনেকগুলো বই বই দেখালাম। এবার এবার গল্প নিয়ে আরেকটা আমি জাস্ট প্রশ্ন করব, তারপরে আমরা গুটিয়ে আনবো আলোচনা। আপনি একটা আপনি মানুষের যে আতঙ্ক ভয় এ নিয়ে অনেক গল্প লিখেছেন, আপনার বেশ কিছু গল্পের নামকরণের ফোবিয়া শব্দটা আছে, যেমন সেলেনোফোবিয়া, ওনাইরোফোবিয়া, এবং এইটার জন্য তো যারা সাইকিয়াট্রিস্ট, যারা মানে যে ধরনের মানে চর্চা করতে হয়, পড়াশোনা করতে হয়, এই প্রসঙ্গগুলো এই গল্পগুলো পড়তে পড়তে বারবার আমাদের মনের মধ্যে আছে। এই ব্যাপারটা আপনি কিভাবে চর্চা করেছেন? চর্চার থেকে আমার প্রথম এই যে ধরনের বিভিন্ন ফোবিয়া, ফোবিয়ার বাইরেও লিখেছি যে ভয় বা আতঙ্ক গুলো মানুষের মধ্যে, আমি সেগুলোকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করেছি, দেখার গল্পেই চেষ্টা করেছি। আমি একটা গল্প বলছি, সেলেনোফোবিয়া গল্পটা হচ্ছে, আমি ফোবিয়াটা যখন পড়তে যাই তখন আমি অবাক হয়ে ভাবি যে আমরা তো চাঁদ দেখলে আমাদের সুন্দর লাগে, ভালো লাগে, চাঁদ মানেই আমাদের কাছে একটা রোম্যান্টিক সৌন্দর্য। সেলেনোফোবিয়া হচ্ছে সেই ফোবিয়া যে ফোবিয়ায় চাঁদ দেখলে ভয় লাগে, এইটা নিয়ে আমি গল্পটা লিখি। তো যাই এই গল্পটা এটার জন্য পড়ার ক্ষেত্রে আমার প্রথমত ফোবিয়াগুলো ইন্টারেস্টিং বলে মনে হতো, যখন আমি দেখতাম যেটা মনে হতো, আমি তারপরে পড়া বলবো না, একটু স্টাডি করতাম, দেখতাম, গল্প যদি মাথায় আসতো তাহলে লিখতাম। এরকম আমি অনেক ফোবিয়া পড়েছি, যেটার মাথায় এসেছে এটা লেখা যায়, সেটা নিয়ে লেখার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি না, আমার মনে হয় মানে আমি বিশ্বাস করি যে আমাদের সকলের মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু ফোবিয়া তো আছে মনের কোনো, আমাদের মনের ভেতর তো, আমাদের মনের মধ্যেও তো যেমন কুয়ো আছে ফোবিয়া থাকার, সেখানে যেমনি অনন্ত কুয়োর জলে চাঁদও পড়ে থাকে, যেমন ফোবিয়াও পড়ে থাকে আমাদের মনের মধ্যে তো গহীন কুয়ো আছে। আমি সে কুয়োর তল খুঁজে পাওয়া খুব কঠিন, আমি তো পাবোই না, অনেক সে বড় বড় সাহিত্যিক জীবন দর্শন যারা করেছেন দার্শনিক তারা পাবেন, কিন্তু তার মধ্যে অন্ধকার আছে, কবি আতঙ্ক আছে, চাঁদও আছে, প্রেমও আছে, সে খুঁজে খুঁজে বার করে নেওয়া আর কি, বালতি ফেলে তুলে নেওয়া একটা একটা করে চেষ্টা করা, যদি পারলাম না এইটা শুধু চেষ্টা করা বলবো না, চেষ্টা অবশ্যই চেষ্টা করা তো বটেই, কিন্তু আপনার লেখার একটা বৈশিষ্ট্য, আমরা আজকে চেষ্টা করছি যে আপনার লেখার বিভিন্ন বৈশিষ্ট্যকে যদি একটু 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 খুঁচিয়ে দেওয়া যায়, একটু তুলে ধরা যায় আর কি। এবং এই যে ফোবিয়া, এই আতঙ্ক, এই ব্যাপারগুলো নিয়ে আপনি প্রচুর লেখা লিখেছেন, বহু লেখা লিখেছেন, এবং আপনার লেখার সংখ্যাও তো কম নয় কিছু। এবার আমি একটু অন্য জায়গায় আসি, আপনি ব্যক্তি জীবনে আমরা জানি আপনি সাংবাদিক, এবং আপনাকে গল্প উপন্যাসের বাইরে একটা প্রতিদিনই প্রায় একটা বড় লেখা লিখতে হয়, যাকে সরাসরি মানে সাহিত্য উপন্যাসের গল্প উপন্যাসের সঙ্গে যার সংসব নেই, একদম বিপরীত মেরুর একটা লেখা লিখতে হয়। এবং আমি রাজনীতির সব বিষয়গুলো যখন আপনার লেখায় এসেছে সেখান থেকে বোঝা যায়, আমরা বুঝতে পারি হয়তো আপনার সাংবাদিক, আমি তো ব্যক্তিগত ভাবে জানি অনেকটাই যে সাংবাদিক জীবনের অভিজ্ঞতা কিভাবে সেখান থেকে আপনি গল্প উপন্যাসগুলো উঠে এসেছে, এটি উল্টো জানতে চাই, ওটি উল্টো ব্যাপারটা হয় না যে সারাদিন ধরে যে খবরের কাগজের লেখাগুলো লিখতে গিয়ে, তাছাড়া আপনি প্রচুর ফিচারও লেখেন, আমি সংবাদ রিপোর্টিং ছাড়াও ফিচার লেখেন, প্রচুর গল্প উপন্যাস নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় না, আখ্যান নষ্ট হয়ে যাচ্ছে, প্লট নষ্ট হারিয়ে যাচ্ছে? আমি সেই ২৪ বছর বয়স থেকে, আমি ৮৪ সাল থেকে আমি সাংবাদিকতা করছি, অনেক ছোটবেলা থেকে বলতে গেলে, মানে কলেজের পুরো পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগেই আমি সাংবাদিকতা শুরু করে দিচ্ছিলাম।
তারপরে সাংবাদিকতা করতে করতে পড়াশোনা করতে হচ্ছে, যাই হোক। ফলে আমি আরেকটা জিনিস বলবো, আমি যে এত দীর্ঘ বছর সাংবাদিকতা করেছি, নানা রকম কাজ করতে হচ্ছে সব সাংবাদিক, এবং আমি ওই সাংবাদিকতা মানে আমার কিন্তু ফিল্ডে নেমে মানে রিপোর্টারি করতে হয়েছে, রিপোর্টারি করা পথে নেমে পথ করতে হয়েছে আমার। কিন্তু বিশ্বজিৎ এখন পর্যন্ত, আজ পর্যন্ত এত বই, 54টার উপরে বই লিখেছি, এত গল্প, এত উপন্যাস, কোথাও কিন্তু আমি সাংবাদিক হয়ে যা দেখতে পেয়েছি তাই নিয়ে আমি লিখি, এখন পর্যন্ত একটিও লিখি। আমি লিখবো সেটা পরে লিখব, হয়তো জীবনে সাংবাদিকতা অবসর নেবে, যে এখানে সাংবাদিক হিসেবে ঘটনা লিখেছি, এসে অমনি গল্প লিখেছি, নো, একটাও নেই, কেউ দেখাতে পারে না, না সেটা বলি নি, কিন্তু সাংবাদিক জীবন থেকে তুমি অভিজ্ঞতা সঞ্চয় করে লিখেছ, হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি এটা বলিনি, আমি শুধরে দিলাম, কিন্তু আমি সেটা বলছি, আমি আমি নিজে থেকে ইচ্ছা করে এটা বলে রাখলাম এই কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ অনেকে মনে হবে যে সাংবাদিক হলে বুঝি গল্পের প্লট অনেক পাওয়া যাবে, তা নয়। সাংবাদিক জীবন থেকে আমার যেটা সুবিধা হয়েছে, আমি অনেক ধরনের মানুষ দেখতে পেয়েছি একটা নির্দিষ্ট কাজে, রিপোর্টারি করার ফলে, রিপোর্টারি করার ফলে কত রকমের নেতা, মন্ত্রী, ভালো মানুষ, খারাপ মানুষ, স্মাগলার, একজন মর্গে কষ্ট করে ডোমের কাজ করছেন তার সঙ্গেও দেখা হয়েছে, একজন বড় শিল্পপতিদের সঙ্গে দেখতে পেয়েছি, আমি অনেক মানুষকে দেখতে পেয়েছি, কখনো কাছে দেখেছি, কখনো দূর থেকে, এটা তুমি ঠিক কথা বলেছ। এবং অনেক যত না ঘটনা, আমি বলছি ঘটনা নিয়ে আমার চিন্তা নেই, আমার চিন্তা মানুষের মনটা একটু বুঝতে পারলাম কিনা, এই মানুষের বৈচিত্র্যটা, নানাভাবে বৈচিত্র্য এসছে, তুমি এই যে ঝিলডাঙার কন্যা আমি দেখছি, যত রকমের এসছে আমার, এগুলো কোনো না কোনোভাবে মাথার মধ্যে আছে, ঘটনা না থাকুক, তার ভাবনা, চিন্তা, চরিত্র, এগুলো তো রিফ্লেকশন হয়েইছে। আর যেটা বলছি, এটার একটা বিরাট উপকার আমি পেয়েছি, বা আমি উপকার নিয়ে নিয়েছি, ঘটনাটা নিয়ে উপকারটা নিয়েছি। তুই আমি কখনো সাংবাদিকতা করতে গিয়ে, কাজটা করতে গিয়ে, আমি যখন লিখি, সাংবাদিক হিসেবে যখন লিখি আমার পেশায়, আমি কখনো সেখানে সাহিত্য না করার চেষ্টা করি, আমি মনে করি সেটা আলাদা জিনিস, সাংবাদিকতার সঙ্গে সাহিত্য আবার আলাদা। কোনোদিন আমি চেষ্টা করেছি এত বছর কোনো সাহিত্য করা, মানে আমি একটা খবর লিখছি খবরের মতো, সেখানে আমি যেখানে কাজ করি, যে প্রতিষ্ঠানে কাজ করি, তার যা পলিসি, আমার পলিসির কোনো ব্যাপারই নেই, তার যা বিশ্বাস, তিনি যেভাবে যে কাগজ চলবে বা যে সংবাদ মাধ্যম চলবে সেভাবে চলেছি, কিন্তু লেখা তো আমি স্বাধীন। ফলে আমার কখনো মনে হয়নি যে আমার লেখার বিষয় বা সময় আটকে যাচ্ছে, কারণ ওটি তোমার স্বাধীন, ওটা মুক্ত, ওটা তো আমি কারুর কাছে বাধা নেই, মানে কোনো পলিসি নেই, ওটা আমারই পলিসি, আমার জীবন যা দেখা। আর একটা পেশা থেকে যে খারাপ হয়নি, আমি তো তার জন্য কম লিখলাম তো অনেকই, হয়তো খারাপ লিখেছি অনেকটাই, কিন্তু লিখলাম তো, আমাকে কখনো সময় করে নিয়েছে, তার মধ্যে এরকম হয়েছে জানো তো, মানে আমি সকাল 6:15 ট্রেন ধরে বাইরে চলে গেছি, তিন দিন চার দিন বাইরে থেকেছি, লেখা তো আটকাই, আপনার নবপর্যায়ে লিখতে আসার অনেক আগেই আপনি সাংবাদিক একজন। আমি আমি আমার প্রশ্নটাকে আরেকটু ছোট করি, এটা কনসাইজ করি দিলে সুবিধা হবে, রিপোর্টিং গুলো বাদ দিয়ে আপনি প্রচুর, এখন তো আমি জানি রবিবারের পাতায়, এবং আপনি প্রচুর ফিচার লেখেন একদম, যার সঙ্গে আপনার পেশার কিন্তু সম্পর্ক নেই, আপনি প্রচুর ফিচার লেখেন, এবং সেই ফিচার লিখতে গিয়ে, যার সঙ্গে আপনার সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই, ফিচার লিখতে গিয়ে মনে হয় না যে আপনার এইটা গল্প হতে পারত, নষ্ট হয়ে যাচ্ছে, আমি এই প্রশ্নটা করতে চাইছি। আচ্ছা আমি বলছি, হ্যাঁ এখন একটু কম লিখি বিশ্বজিৎ, আগে অনেক বেশি লিখতাম, ফিচার প্রচন্ড লিখতাম, এখন একটু কম লিখি, কিন্তু আমার লিখতে গিয়ে আমার কোনো কিছু কখনো, কিন্তু যেটা লিখতে হয় সেটা তো খানিকটা পেশার কারণে লিখতে হয়, এক তো পেশার কারণে লিখতে হয়, আর দুই কিছুটা মানুষ চান শুধু নিজের পত্রিকায় না অন্য জায়গাতেও লিখতে, যেখানে চাকরি করি সেখানে নয়, তাদের কথাও শুনেও লিখতে হয়। আর আমার না কখনো মনে হয় না যে আমার সময়, সেটা প্রশ্নে আরেকবার আসছি আমি, আমার কখনো মনে হয় না যে আমার ভাবনা কমে গেল, সেইটা গল্পে দিতে পারতাম, তা আমার মনে হয়নি, কোনোদিনই মনে হয়নি, গল্প যখন লিখবো আবার একটা নতুন করে ভাবনা হয়তো আসবে, মানে এটা গল্প লিখলে হতো এরকম আমার মনে হয়নি। আরেকটা জিনিস না বললে খুব খারাপ হবে, যখন এই প্রসঙ্গে আসলো, যখন আমার পেশাটা আসলো, এলো যখন প্রসঙ্গে, সেটা হচ্ছে আমি যেখানে কাজ করি, বিশেষ করে সাম্প্রতিক কালে কয়েক বছর, মানে আমাকে না আমার আমার যিনি আমার ওপরে যিনি আমার সম্পাদক অসন্তোষ যিনি আছেন, বা আমার সাংবাদিক যারা সহকর্মী, এটা আমি কোথাও হয় কি না জানি না, তারা আমাকে লেখার জন্য সব রকম সাহায্য করে, মানে তারা পারলে হাতের কাজ নিয়ে নেন, যেটা আমি না করলেও চলে, সেটা আমাকে করতেও দেন না, এমনও বলেছেন আমার সহকর্মী আমার পাশের আসনে যে তুমি এখন বসে আছো কেন, তোমার লেখা হয়ে গেছে, বাড়ি গিয়ে গল্প লেখো, বাকি কাজ আমি করে দিচ্ছি, এমনকি বলছেন দরকার হলে বাজারও করে দেবো, তুমি বলো তুমি লেখো, এইটা কেউ পায় বলে আমি এর কাছে কিভাবে কৃতজ্ঞ, এটা কাজ করতে গিয়ে এটা বিরাট বড় ব্যাপার। একটা সময় কিন্তু আমি পুরো সব পাইনি, নিশ্চয়ই পাইনি, কিন্তু একটা সময়ের পর থেকে আমার সহকর্মীরা
সবাই আমার সহকর্মীরা, এটা কিন্তু সত্য কথা, এটা কিন্তু এখানে বলে বলছি না, হয়তো আমি রিটায়ার করলে আরো বেশি করে বলবো, তখন আমি লিখে দেবো, নাম করে করে লিখবো, এটা পাওয়া কিন্তু একজন যে কোনো লোকের, শুধু লেখক না, সে যদি একটু অন্য কিছু করতে চায়, তুমিও যদি দেখো যেখানে তোমরা কাজ করো সেটা তোমার বিরাট প্রাপ্তি হয়েছে, একটা মনের জোর শুধু নয়, সব দিক থেকে একটা বিরাট প্রাপ্তি হয়েছে। এবার আমি একটু প্রায় র্যাপিড ফায়ার এর ঢঙ্গে করি, কারণ আমরা সময়টা একটু কমে আসছে, যে ফিচার নাকি গল্প উপন্যাস, আপনি লেখক হিসেবে লিখতে কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে, গল্প গল্প নাকি উপন্যাস? গল্প গল্প। আমাদের আমাদের প্রিয় লেখক হচ্ছে প্রচেত গুপ্ত। প্রচেত গুপ্তর প্রিয় লেখক কে এই সময়ে? একটা নাম বলা কি ঠিক হবে? আপনার ব্যাপার, আপনি এড়িয়ে যেতে পারেন, এড়িয়ে যেতে পারেন। খুব খুব ইন্টারেস্টিং উত্তর দিলেন। বিশ্বজিৎ পান্ডার হাত বই নিয়ে বসে আছি কিন্তু আমি, এটার জন্য আমি ধন্যবাদ। আচ্ছা বলছি যে এখন যারা লিখতে আসছেন, মানে আপনার পরে, আপনার পরে যারা লিখতে আসছেন আর কি, তাদের তাদের কথা যদি কিছু বলেন। এখন যারা লিখতে আসছেন, হ্যাঁ অনেকে 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 নতুন নতুন ভালো লিখতে আসছেন, এই কথা ঠিক, অনেকে ভালো নতুন নতুন প্রচুর, আমি সাদিকের নাম জানি খুব ভালো লিখছে, অম্লান কুসুম খুব ভালো লিখছে, অনির্বাণ ভালো লিখছে, অনিষ্ক ভালো লিখছে, আমি আমি নামটা শ্রমিক 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 ভালো লিখছে, শ্রমিক ঘোষ খুব ভালো লিখছে, ফলে অনেকে ভালো লিখছে, আমি যাদের বাদ দিচ্ছি, মানে আমার পরে যারা লিখছে তাদের অনেক ভাবনা চিন্তা অনেক সুন্দর, খুব ভালো, আমি কাউকে যাদের বাদ দিলাম তারা কিন্তু কিছু মনে করো না, আমার স্মরণ শক্তি কম, তারা অনেকে প্রচুর ভালো লিখছে। হ্যাঁ এবার আমরা একটু কিছু প্রশ্নগুলো তুলবো, আসলে আমরা একসঙ্গে অনেকে মিউট আনমিউট করি আছে বলে সমস্যা হচ্ছে। পিয়ালি সরকার, পিয়ালি সরকারকে আমি দেখতে পাচ্ছি এখানে এসেছেন, পিয়ালি যদি পিয়ালি কিছু বলবেন। হ্যাঁ বলবো, মানে বলার আর কিচ্ছু নেই, মানে আমরা মুগ্ধ, আপনাকে অনেক ধন্যবাদ যে সাম্প্রতিককালে সাহিত্যের সেরা সম্রাট যাকে বলে তাকে আপনারা আপনি তুলে এনেছেন, আমরা এতটা সময় ধরে তাকে এইভাবে শুনছি, সত্যি মুগ্ধ। আর ওনার সম্পর্কে বলার কিছু নেই, অসাধারণ লেখেন তো বটেই, অসাধারণ মানুষ সেটাও বটে, ওনার প্রত্যেকটা বই আমার কাছে কালেকশনে রয়েছে, হ্যাঁ প্রত্যেকটা বই আছে, এবং উনি শুধু মেয়েদের, আমি শুনছিলাম যে মেয়েদের সিংহাসনে এগিয়ে দিয়েছেন, শুধু সেটা নয় উনি সবাইকেই সিংহাসনে এগিয়ে দেন, এবং সিংহাসনে অনেক সময় কি প্রপার আলোটা পড়ে না, উনি আলোটা ফেলছেন, সেটা একটা অসাধারণ ব্যাপার আর কি, প্রত্যেকজন মানুষ। আচ্ছা পাখির ডাক বলে যে গল্পটি ওনার আছে, ওটা আমি সমস্ত মেয়েদের পড়তে বলবো, কেননা ওটা পড়লে মন ভালো এমনিতেই হয়ে যাবে, এবং ওটাতে বোঝা যায় যে উনি কতটা হ্যালোজেন ফেলেছেন, মানে হ্যালোজেনের আলো ফেলেছেন মেয়েদের উপরে, যে কতটা মানে উৎসাহিত করেছেন একটা মেয়েকে স্বাধীনভাবে সুন্দরভাবে যে বাঁচতে পারে, তার একদম মানে প্রকৃষ্ট উদাহরণ। এছাড়া অসংখ্য গল্প, সেই রাবতির কথা হচ্ছিল, মুগ্ধ হয়ে গেছি ওটা পড়ে, এবং একাধিকবার পড়েছি সেই রাবতী, ওই মানে কিছু বলার নেই আমার, মানে আমি প্রত্যেকটা মুহূর্তে আমি মুগ্ধ হয়ে শুনছি, এই জন্য শুধু প্রচেত গুপ্ত নয় আপনাকে অসংখ্য ধন্যবাদ, কি বলবো আর বলুন। ধন্যবাদ ধন্যবাদ পিয়ালি, পিয়ালি খুব সংক্ষেপে আমাদের এই আলোচনা এবং প্রচেতটা লেখার উপরে আলো ফেললেন। আচ্ছা স্টুডিওতে আমি রামকৃষ্ণকে বলবো, এবার যদি আরো কোনো প্রশ্ন থাকে যদি স্ক্রিনে চলে যায়। ধন্যবাদ পিয়ালি, ধন্যবাদ। রামকৃষ্ণ প্রশ্নগুলো যদি তোলা যায়, একজন একজন পাঠিকা একদম কি বলবো স্টুডিও থেকে চলে এলেন, ভালোই হলো প্রচেতদা, আমরা অনেক পাঠিকার কথা বলছিলাম, আমরা সকলের কাছে তো সকলের এই অনুষ্ঠান হয়তো আজকে শুনছেন না, পরে তারা শুনবেন, পরে তারা দেখবেন, এই যে সহজ সরল ভাবে আপনি সহজ কথাগুলো বলেন, কি করে লেখেন? এই স্টুডিও থেকে আমি আবারও বলছি, যদি একটু দেখানো যায় এটা যদি একটু বলেন, সহজ সরল, এই যে আমি এই প্রশ্নগুলো দেখেনি, অরিন্দম গোস্বামী বলছেন উনি প্রচুর পড়াশোনা করতে ভালোবাসেন, আরেকবার অরিন্দমের প্রশ্নটা আরেকবার যদি রাখা যায়, পুরোটা পড়া গেল না, প্রশ্ন আছে মনে হয়,
স্টুডিও রামকৃষ্ণ, আমি দেখেছি প্রশ্নটা, উনি বলেছেন যে অনেক পড়াশোনা করেন, ওনার কার কার লেখা পড়তে ভালো লাগে সেটা যদি। আচ্ছা 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 আচ্ছা, নিয়ার হলো অনেকগুলো প্রশ্ন। আচ্ছা বেশ, মোটামুটি অনেকেই দেখছেন বোঝা যাচ্ছে, প্রচেতনা এই কমেন্ট নিয়ে থেকেই বোঝা যাচ্ছে যে অনেকেই লিখছেন। আমরা একদম শেষ দিকে এসে গেছি, এটা ঠিকই যে আপনার লেখা একটু গ্রাম অপেক্ষাকৃত কম এসেছে, শহর বেশি এসেছে। পাশাপাশি এটাও ঠিক, আমার আমার যে সাধারণ অবজারভেশনে মনে হয়েছে, আমি আসলে পাঠকের কণ্ঠস্বর মনে রাখতে হবে, আমি আমার জায়গা থেকে অতটা বলছি না যতটা পাঠকের জায়গা থেকে বলছি, এটা হচ্ছে যে আপনার লেখায় কিন্তু নগর জীবন এসেছে ঠিকই, কিন্তু ঠিক নাগরিক মানুষ সেভাবে আসেনি। অর্থাৎ তারা প্রত্যেকেই নাগরিক মানুষ, এই নিয়েও কোনো সন্দেহ নেই। অথচ প্রথাগত নগর নাগরিক জীবন বলতে যা বুঝি, বা সোজা কথায় কলকাতা কোনো বড় স্প্যানে, আপনার গল্প বাদ দিয়ে কিছু গল্পে আছে এসেছে, বড় স্প্যানে কলকাতার যে নাগরিক চরিত্র নিয়ে বিষয় হয়ে ওঠেনি, এটা নিয়ে কোনো লেখার পরিকল্পনা আছে? হ্যাঁ, লেখার তো পরিকল্পনা, কিন্তু ওই যে বললাম একটু পরে রোদুর পেলে কিন্তু কলকাতা সব থেকে বেশি, 80-90% কলকাতা। কলকাতা, আমি আবারও বলছি, কলকাতার যে নাগরিক চরিত্র নিয়ে উঠে আসা, একটু পরে রোদ উঠবে সবই আছে, মফস্বল আছে। নাগরিক চরিত্র আমি কিছু লিখেছি, নিশ্চয়ই আমি আলোচনা সুযোগ পেলে আরো তো নিশ্চয়ই লিখবো। হ্যাঁ, ঠিকই বলেছো, একটা বিষয় এটা খুব মানে একটা, এটা আমাকে একটা খুব ভালো জিনিস ধরিয়ে দিলে, একেবারে কলকাতা হয়ে। তার মধ্যে একটা গল্প ভুলেও গেছিলাম, একটা গল্প তো খুবই নাগরিক যাই, কিন্তু সেগুলো সব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গল্প, আমি নিশ্চয়ই চেষ্টা করবো অনেক কলকাতাকে অনেক যদি আনা যায় ভালো করে, আরো নিশ্চয়ই চেষ্টা করবো। আপনার যারা অনুজ লেখকদের প্রতি কোনো বার্তা আছে? আমার বার্তা দেওয়ার বিষয় না, আমার অনুজ লেখকদের বার্তা দেওয়ার থেকে আমি মনে করি, যে গল্পটা আমি তখন বললাম শারদীয় সংখ্যায় লেখা ছাপার মতো, আমি মনে করি যে এটা আমি মনে করি এবং আমি আমার নিজের জীবন দিয়ে আমি দেখেছি, নিশ্চয়ই তোমরাও তো, তুমি তো আরো ভালো করে বলতে পারবে, তোমরা আরো বেশি দেখেছ, সেটা হচ্ছে যে আমার লেখার লেখাটা মানে সফল হলো কি না, আমি লিখতে পারলাম কি না, সেটা কিন্তু প্রকাশ হওয়া বা প্রকাশ না হওয়া দিয়ে বিচার হয় না, এটা আমি বারবার বলছি। এটা কিন্তু প্রকাশিত হলে বিরাট ভালো লেখক, তার মানে আমি দারুণ লিখলাম, প্রচেতপুত্র চারটে গল্প বেরিয়েছে বলে প্রচেতপুত্র লেখক না, তা লেখক নয়। ফলে প্রকাশিত যদি না হয় কোনো কারণে, কোনো কারণে সেই লেখাটা প্রকাশিত না হলো, প্রচুর লোক যদি কোট আনকোট লাইক নাও করলো, তাহলেও সেই লেখাটা ভালো থাকতে পারে। এরকম কিন্তু আমাদের পৃথিবীর সাহিত্যে, বিশ্বের সাহিত্যে, তুমি বিশ্বজিৎ বিশ্ব আমার সঙ্গে একমত হবে, বাংলা সাহিত্যে অত যারা দাঁড়িয়ে আছেন, যারা এক একটা বড় বড় দার্শনিক মনীষী হয়ে দাঁড়িয়ে আছেন, তারা কোনো লাইক পাননি কোনোদিন, কোট আনকোট কোনো লাইক পাননি, কিন্তু তারা থেকে গেছেন, তাদের থেকে তাড়ানোর ক্ষমতাও কাউকে নেই, হাজার গালাগালি করলেও কুৎসা করলেও তাদের সরানো যাবে না, সারা বিশ্ব সাহিত্যে বাংলা সাহিত্য বটেও। ফলে প্রকাশিত হবে, অনুভূতি বলছি শুধু প্রকাশিত হলো কিনা, লোকে পড়লো কিনা, লোকে লাইক করলো কিনা, আমি একটা ভালো বললাম তুমি একটা ভালো বললে কিনা, এইটা হতে পারে খুব সামান্য সময়ের জন্য, এটা সবাই জানে। নিজে যদি ঠিক মতো লেখা হয় প্রকাশিত হবে, আজ না হোক কাল হবেই, হবেই যদি লেখাটা ঠিক মতো হয়। আজকে আমি সম্পাদক হিসেবে ভুল করছি, কালকে বিশ্বজিৎ পাণ্ডা যে বইটার বা পত্রিকাটির সম্পাদনার সঙ্গে যুক্ত থাকবে, তিনি হয়তো এই ভুলটা করবেন না, লেখাটা যদি ঠিক হয়। আর লেখাটা যদি ভুল হয়, আমরা যদি দুজনেই প্রকাশ করি, ও লেখাটা কিছু হবে না, এটা হচ্ছে আমার মত, এটা আমার বলার কথা। ঠিক ঠিক ঠিক, এই মনটা নিয়ে কোথায় নিজে যা পারি, যেটা নিজে ভালো করে লিখতে চাই, সেটা লেখাটা কোথায় উচিত বলে আমি একদম শেষ শেষ প্রশ্ন, আমার প্রশ্ন নয়, আপনাদের পাঠক পাঠিকার সম্পর্কে কিছু বলবেন, এই লকডাউন পর্বে আপনি কি লিখছেন, বা বিশেষ কোনো বার্তা যদি আপনি পাঠক পাঠিকাদের জন্য রাখতে চান বলতে চান? নিশ্চয়ই নিশ্চয়ই এক সময় রাখতে চাই। আমি একটা কথা খুব শুনি, খুব শুনতাম আমি যখন লিখতে শুরু করতাম, যে আর বাংলা বই কেউ পড়তে আসছে না, বাংলা পাঠক পাঠিকার শেষ হয়ে গেল, বাংলায় কোনো পাঠক পাঠিকা উঠে গেল, সবাই খালি সোশ্যাল মিডিয়ায় মত্ত বা ওই ইন্টারনেটে ছবি দেখতে মত্ত, যেটা খুব খারাপ, সেটা কিন্তু যেটাও ভালো, সেটার মধ্যে কোনো খারাপ, তাও একটা খারাপভাবে বলা হতো, লাইব্রেরিগুলো ধুচ্ছে, অমুকগুলো পড়ছে না, বই বিক্রি হচ্ছে, এটা আমি খুব শুনতাম। তারপর যত ধীরে ধীরে গেছে, যত আমি ধীরে ধীরে লিখতে শুরু করেছি, একটু পরিচিত হয়েছি পাঠক পাঠিকার কাছে, আমাদের বাংলার এরকম সমৃদ্ধ পাঠক পাঠিকা, এত বেশি পাঠক পাঠিকা, আমি জানি না আর কোনো ভাষায়, ইংরেজির কথা বাদ দিচ্ছি, সেটা বিশ্ব অনেক বেশি মানুষ পড়ে, আর কারুর আছে এরকম একটা ছোট্ট রিজিওনাল, ছোট্ট না হচ্ছে রিজিওনাল ভাষা এরকম আছে, এত সমস্যা, এত কষ্ট, এই যে লকডাউন, এই যে অংশ দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, তার মধ্যে এত পড়ার চেষ্টা,
এত লেখার চেষ্টা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেসব লেখা নিয়ে বলার চেষ্টা, আর কার আছে? আমরা খুব সমৃদ্ধ পাঠক পাঠিকা নিয়ে আছি। আমার পাঠক পাঠিকা শুধু বলছি না, আমি শুধু তাদের একটাই বলবো যে আপনারা আমার লেখা পড়েন, আমি কৃতজ্ঞ ধন্য পড়েন। আপনারা আরো অনেকের লেখা পড়ুন, এটাও বারবার বলছি, নিশ্চয়ই পড়েন, আরো বেশি করে পড়ুন, সবার লেখা পড়ুন যাদের যাদের আপনাদের ভালো লাগবে। আপনারাই সম্পাদক হন, কোনটা পড়বেন কোনটা পড়বেন না। শুধু সুখপাঠ্যটাই লেখা নয়, এটাও ঠিক, কিছু পড়তে হয় যেটা একটু কষ্ট লাগে, একটু একটু কি বলবো, একটু নিম পাতার মতো খেতে মনে হয়, কিন্তু সেটা মনের জন্য খুব স্বাস্থ্যকর হয়। ফলে সব রকম লেখা পড়ুন, যেটা আপনার ভালো লাগবে তাই পড়ুন, দেখুন আপনারাও ঋদ্ধ হবেন। এই পর্যন্ত ধন্যবাদ, নমস্কার, আর কি বলবো। প্রচেতদা, সত্যি কথা বলতে কি, এবং আজকের আলোচনা এবং এতজন দেখছেন তাদের কমেন্ট থেকে বোঝা যাচ্ছে যে বাংলা সাহিত্য যে পাঠক বিমুখ হয়ে গেছিলেন একটা সময়, নতুন করে প্রচেত গুপ্তের সাহিত্যের হাত ধরে কিন্তু পাঠক আবারও বাংলা সাহিত্য পড়া শুরু করেছেন, এবং এটা এটা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। এবং কলেজ স্ট্রিট পাড়ায় একটু খবর নিলেই সেটা বোঝা যায় যে কতটা পাঠক ওরা আপনাকে পড়েন, আপনার বইপত্র পড়েন, এবং এভাবেই আপনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে যান, আপামর বাংলা বাঙালি পাঠক পাঠিকার কাছে আপনি পৌঁছে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এবং লেখালেখির মধ্যে থাকুন। প্রচেতদা, খুব ভালো লাগলো, এতটা সময় দিলেন আপনার এত ব্যস্ততার মধ্যেও, ভালো থাকবেন। তোমার সঙ্গে এরকম আড্ডা, অনেক ইন্টারভিউ তো হয়েছে, মানে কিন্তু এরকম মানে খোলামেলা প্রাণ খোলা ইন্টারভিউ, এত তোমাকে ধন্যবাদ, যিনি ক্যামেরার আড়ালে বা ল্যাপটপের আড়ালে রামকৃষ্ণ ও জোর করায়, ওকে অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে অনেকদিন ভালো দেখা হলো, গল্প হলো, খুব এই সূত্রে এটাও একটা বিরাট প্রাপ্তি, এটাও খুব ভালো লাগলো। ঠিক ঠিক ঠিক, ভালো থাকবেন। আমরা এই পর্যায়ের অনুষ্ঠান আজকে সাহিত্যের আড্ডা শেষ করছি।